এখন তো দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। আমি তো পাশাপাশি রেখে তো দেখতে পারি না, ওই যে কে আছে এটার একটা বড় সমস্যা। গুগল ক্রোম একটা বড় সমস্যা হচ্ছে, আমি ইয়া দেখতে পারতেছি না, মানে কে কথা বলতেছে এটা দেখতে পারি না। মনে করো আমি যখন স্ক্রিন শেয়ার করতেছি তখন তো আসলে মানে ওই স্ক্রিনটাই আমার সামনে থাকতেছে, আর তো কেউ থাকতেছে না। আমি তখন তাহলে কিভাবে দেখবো? এই গুগল ক্রোমে এটা একটা চ্যালেঞ্জ। আচ্ছা আমি এন্টার স্ক্রিন দিয়ে কাজ করি আপাতত, যেহেতু ফাস্ট কাজ করতে চাচ্ছি। ইউ আর প্রেজেন্টিং ইউর স্ক্রিন, তো এখন কিরকম দেখা যাচ্ছে? ছোট দেখা যাচ্ছে কি স্ক্রিন? স্ক্রিন কি ছোট দেখা যাচ্ছে? জি স্যার, বাট লেখা বোঝা যায়, খুব একটা প্রবলেম হবে। এই লেখাটা কি প্রবলেম আছে? না স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ওকে ফাইন। সো একটা বড় প্রবলেম হচ্ছে ইয়ার ক্ষেত্রে, এই ডিসক্লোজার ফাইলের ক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছে যে এটার স্ট্রং কি বলে হচ্ছে স্ট্রেংথ হচ্ছে অনেক লো কম্পার্টি, স্পেশালি যখন ওয়েট অবস্থায়। টেক্সটাইল ফ্যাক্টরি গুলোতে যদি কেউ ভিসকোজ বা ভিসকোজ মিক্সের ফ্যাব্রিক ফ্যাব্রিক ডাইং করে, ফ্যাব্রিক ডাইং করতে যে একটা মোস্ট চ্যালেঞ্জিং যে চ্যালেঞ্জিং ফেস হয় হচ্ছে যে তারা কটন ফাইবারের মতো করতে যায়, বাট ভিসকোজ ইজ এ ভেরি কি বলে হচ্ছে সফট ফাইবার। এবং স্পেশালি মেশিনের মেশিনের মধ্যে যে ওয়ারেন্টি আর হয় যে মানে স্ট্রেচ হয় সাইডে যখন ইয়া হয়ে যায়, সাইডে যখন টেনশন পড়ে তখন যেটা হয় যে তখন যেটা হয় সেটা হচ্ছে যে এটা ঝুলে যায় ঝুলে যায়, তারপরে হচ্ছে তোমার ঝুলে যায়, তারপরে হচ্ছে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঝুলে যায় তারপরে তো ছিঁড়ে যায়, ঠিক আছে, এই ধরনের ইস্যু স্ট্রেংথ ফল করে। সো এই এই প্রবলেম গুলো কন্টিনিউয়াসলি ফেস হয়, এবং প্রবলেম গুলো ফেস হয় কাজেই সেটা থেকে উপায় হচ্ছে। আমার এখানে আরো কয়েকটা স্লাইড ছিল, সামহাও আমি ঠিক দেখতেছি না যেটা কাছে করে। এক সেকেন্ড, আমি একটু ডাউনলোড করে নিই, সম্ভবত আমার কাছে যেটা আছে। আচ্ছা যাক, আমি কথা বলতে থাকি, ডাউনলোড হোক বা না হোক একটা বড় চাই। সো এটাকে সমাধান করার জন্য যে ফাইবারটা আসছে সেটা হচ্ছে যে যেটাকে বলে হচ্ছে যে মোডাল ফাইবার, কি বলে হচ্ছে যে হাই টেনাসিটি হচ্ছে যে রেয়ন ফাইবার, যেটাকে পরবর্তীতে নাম দেওয়া হচ্ছে মোডাল ফাইবার, ঠিক আছে। এবং এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে তোমার যে যেসব স্পেশালি ব্যবহার করা হচ্ছে টায়ার কর্ড এই টাইপের ফাইবার গুলোতে, ঠিক আছে, এই টাইপের টায়ার গুলোতে বেশি ব্যবহার করা হয়। এবং এবং হচ্ছে যে কিভাবে কাজটা করা হয়, ইউজুয়ালি হয় হচ্ছে যে ইউজুয়ালি হয় হচ্ছে তোমার আমাদের যে কোয়াগুলেশনের সময় ফাইবারটা হচ্ছে স্পিন বাথের মধ্যে দিয়ে নেওয়া হয়, যে স্পিন বাথের মধ্যে দিয়ে যখন নেওয়া হয় তখন যাতে হচ্ছে, আচ্ছা এখানেও তো আমি ইয়ে করতে পারি, শেয়ার করতে পারি। আচ্ছা দেখি তো এইভাবে শেয়ার করি, তো ট্যাব দিয়ে শেয়ার করি।
এটা কি বেটার হচ্ছে যদি আমার কোনো লাভ হচ্ছে না, কারণ আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না? আচ্ছা, তো সেখান থেকে আপনি ভিসকাস কে মডিফাই করে আসলে হচ্ছে যে হাই টেনাসিটি হাই ওয়েট মডুলাস রেয়ন ফাইবার আসছে। এবং এটা কিভাবে করা হয়, মনে করা হচ্ছে যে আমাদের তো হচ্ছে কি ওয়েট স্পিনিং প্রসেস, তো ভিসকাস টা তো হচ্ছে ওয়েট স্পিনিং প্রসেস। তোমার ডিজলভ করবা, ডিজলভ করার পরে হচ্ছে তুমি স্ট্রেচ করবা, ড্রাই ড্রাই স্ট্রেচ, তারপরে হচ্ছে কোয়াগুলেটিং বাথের মধ্যে দিয়ে ইয়ে করবা। তো কোয়াগুলেটিং বাথে সলিডিফাই করতে যদি এক্সটেনশন করা হয়, টাইমটা যদি বাড়ানো হয়, তখন দেখা যায় যে ক্রিস্টালিনিটিতে পারে, এবং সেই ক্রিস্টালিনিটি থেকে হচ্ছে যে সেই ক্রিস্টালিনিটি থেকে হচ্ছে যে আসলে তোমার ইয়ে চলে আসছে আর কি, বলে হচ্ছে এই হাই ওয়েট টেনাসিটি। এবং মোডাল ফাইবার স্পেশালি নাইলন ফাইবারের সাথে কম্পিট করতেছে। নাইলন ফাইবার 1940s আবিষ্কার করার পরে এটার সাথে হচ্ছে যে মডাল তারাক পর্যন্ত হচ্ছে যে হাই তারাক পর্যন্ত হচ্ছে যে ইয়াতে কি বলে হচ্ছে যে টায়ার কর্ডে প্রচুর পরিমাণে ব্যবহার করে। টায়ার কর্ড গুলা মনে করো গাড়ির টায়ার, পুরো জাহাজের টায়ার। পরে যখন ইভেন 1960s কি বলে হচ্ছে টাইমস নিউ ম্যাগাজিনে কি ইয়া আসছে, 1960 টাইমস নিউ ম্যাগাজিনে হচ্ছে মডাল ভার্সেস হচ্ছে নাইলন, ঠিক আছে, হাই টেনাসিটি ভিসকাস ভার্সেস নাইলন, এটা নিয়েও আসলে ইয়া আসছে যে দুইটা দুই লবি, একটা হচ্ছে মডাল ফাইবারের পক্ষের লবি আর একটা হচ্ছে সিনথেটিক ফাইবার আসছে সেই লবি। আলটিমেটলি এখন আসলে নাইলন ফাইবারই বেশি ব্যবহার করা হয় টায়ার কর্ডে, মডাল ফাইবার ব্যবহারটা কম্পারেটিভলি অনেক কম হয়ে গেছে, ঠিক আছে। বাট দেয়ার ইজ অলসো অ্যানাদার প্রবলেম, সে কি প্রবলেম ভিসকোসের ক্ষেত্রে কে বলতে পারবে? একটা তো প্রবলেম বললাম আর কি, হচ্ছে যে আমরা যে স্ট্রেংথ অবস্থা সরি স্ট্রেংথ লস করে ওয়েট অবস্থায়, সেটাকে সমাধান করার জন্য আসছে হচ্ছে মডাল বা হচ্ছে হাই টেনাসিটি রেয়ন ফাইবার। আরো আরো সমস্যা আছে, কি সমস্যা ভিসকোসের ক্ষেত্রে স্যার? ডাই করা হচ্ছে তো একটা প্রবলেম, মানে যেহেতু অ্যামরফাসনেস বেশি, খুব রেডিলি হচ্ছে ডাই অ্যাবজর্ব করে। ইউনিফর্মিটির কথা বলতেছে তো, ইউনিফর্মিটি বা লেভেলনেস? জি স্যার। হ্যাঁ, এটা তো না, এটা এটা সমাধান করা কম্পারেটিভলি ইজি, ঠিক আছে, এটা সমাধান করা কম্পারেটিভলি ইজি। ওকে, দ্যাট ইজ এ প্রবলেম, বাট দ্যাট ইজ নট এ ফান্ডামেন্টাল প্রবলেম। আর কি প্রবলেম হতে পারে? এনিবডি? Anybody? তো বলো আর কি প্রবলেম হইতে পারে? কই কথা বলে না কেন? রাহাত, ফাহিম? স্যার আমি তো একটু আগে বললাম যে ফাহিম অঙ্কন অর্জন, আর কি প্রবলেম হতে পারে? স্যার কালারেশনের ক্ষেত্রে, স্যার মানে ডিসকাস ফেব্রিক কিন্তু হচ্ছে ডিপার শেড ক্রিয়েট হয় না? কি শেড ক্রিয়েট হয়? মানে স্যার ডিপার একটা শেড ক্রিয়েট হয়। কি শেড? স্যার মানে অনেক ডিপ শেড ক্রিয়েট হয় না, মানে অনেক গাঢ়, ধরো তুমি যদি চাও যেমন এখন ছবিটা দেখতেছো, তুমি লাইট কালার চাইলে লাইট পাবা। আমার মনে হচ্ছে আনইভেন ডাইং এর কথা বলতেছো, তাই কি? আনইভেন ডাইং তো প্রথমেই বললো যে লেভেলনেস ইউনিফর্মিটি প্রথমেই বললো। তোমরা কি ওয়েট প্রসেসিং 1 করছো নাকি? না স্যার। না স্যার,
তাহলে আনলেভেল ডাইং এগুলোর কথাবার্তা কেম কোথা থেকে আসলো? হ্যাঁ কোথা থেকে আসলো স্যার? ওই যে গত ক্লাসে হচ্ছে এটার হচ্ছে অ্যামরফাসনেস বেশি বা হচ্ছে মানে অ্যাবজর্বিটি বেশি দেখে মানে ডাইনি কিছু কথা হচ্ছিল তো সেখান থেকে আর কি বেশি। আমরা বলছি যে আনলেভেলনেস নিয়ে কোনো কথা বলিনি, আমরা বলছি ডাই ইজ মোর রেডিলি, ঠিক আছে? যেখানে যেটা বলছিলাম ডাই ইজ মোর রেডিলি মানে এটা ইজিয়ার টু ডাই, মানে সহজে ডাই করা যায়, মানে এটার জন্য আমাকে এত মানে কটনের ক্ষেত্রে যেরকম অনেক পুশ টুশ করতে হয় এরকম করতে হয় না। হ্যাঁ সেটার সাথে ইউনিফর্মিটি এবং হচ্ছে যে লেভেলনেস একটা ইস্যু হবেই, এটা সবচেয়ে সব ডাইয়ের ক্ষেত্রে এটা একটা ইস্যু, ঠিক আছে? এটা চাইলেও তুমি চাইলেও যে খুব বেশি অ্যাভয়েড করতে পারবা তা না, অ্যাভয়েড করতে পারবে না এটা ভুল বলছি, চাইলে তুমি অ্যাভয়েড করতে পারবে বা ইউ ক্যান মেক ইট হ্যাপেন, সেকেন্ডলি এটার ওয়ে হচ্ছে ডিফারেন্ট। আর কি প্রবলেম হতে পারে, ঠিক আছে ধরো ঘুরে নিলাম লেভেল নেই স্যার, এখানে কিন্তু 79 যা ব্রেইন আছে, ডিসকোজের প্রসেসটা চিন্তা করো, ডিসকোজে কি কি আছে, কি কি প্রবলেম হতে পারে মনে যদি থাকে। কি মাথায় আসতেছে না? হ্যালো কেউ কেউ বলো, কোনো আইডিয়া নাই? আই রে আমার মন মাতানো দেশ, তোমাদের কি বলে ফেসবুকে লেখার এবিলিটি যতই বাড়তেছে স্ট্যাটাস লেখার এটা হয় না ওইটা হয় নাই, ইন্টেলেকচুয়াল এবিলিটি কিন্তু ততই কমতেছে, মানে এটা এটার ব্যস্তানুপাতিক কিনা কে জানে, এইটা হয় না এটা হচ্ছে না ওইটা হয় না ওইটা হচ্ছে না এই নাই ওই নাই হ্যান নাই ত্যান নাই, এরকম ক্যাপাবিলিটি যত বাড়তেছে পাল্লা দিয়ে ইন্টেলেকচুয়াল এবিলিটি কমতেছে। আগে তো টিএম এর ছেলে পেলে অনেক কথা বলতো, এখন দেখে টিএম এর ছেলে পেলে একদম মানে নিস্তব্ধ হয়ে গেছে। আচ্ছা একটা বড় সমস্যা হচ্ছে ক্ষেত্রে বিস্কুটের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু আমাদের র মেটেরিয়াল হচ্ছে উড পাল্প, তার মানে আমাদের উড পাল্প আসবে কোত্থেকে, গাছ থেকে, প্ল্যান্টস থেকে, এই প্ল্যান্টস তার মানে হচ্ছে যে ফাইবার ইয়ে করার জন্য হচ্ছে প্ল্যান্টস কাটা, ঠিক আছে ডিফরেস্টেশন যেটা। সেকেন্ড হচ্ছে তোমাদের যদি মনে থাকে যে কার্বন ডাই সালফাইড ব্যবহার করা হইতে হচ্ছে যে কার্বন ডাই সালফাইড ব্যবহার করা হইতে হচ্ছে ইয়ার জন্য কি বলে হচ্ছে ডিজলভ করার জন্য ডিসপোজের ক্ষেত্রে, এবং কার্বন ডাই সালফাইড ইজ এ ভেরি টক্সিক টক্সিক কেমিক্যাল ইটসেলফ এ টক্সিক, এটা বাই প্রোডাক্ট যেটা হয় হাইড্রোজেন সালফাইড দ্যাট ইজ অলসো টক্সিক, তার মানে দিস ইজ এ টক্সিক সলভেন্ট হুইচ ইজ বেসিক্যালি টু টাইপস অফ হ্যাজার্ড, ওয়ান ইজ ফর হেলথ হ্যাজার্ড দ্য পিপল দ্যাট ওয়ার্ক অন ইন দ্য ফ্যাক্টরি অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, বিকজ দ্য ওয়েস্ট ওয়াটার অর দ্য এয়ার পলিউশন, হাইড্রোজেন সালফাইড ইজ এ গ্যাস, দ্য এয়ার দ্যাট দ্যাট ইউ নো এমিট এমিশন দ্যাট এমিট দ্যাট ক্যান অলসো অ্যাজ এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। সো ফর দ্যাট ম্যাটার ওই প্রবলেম একটা প্রবলেম সলভ করছে মডেল দিয়ে, আরেকটা প্রবলেমকে সলভ করার জন্য আসছে হচ্ছে তোমার লায়োসেল ফাইবার,
লাইসিল ফাইবারটা কি জিনিস? লাইসিল ফাইবারটা হচ্ছে তোমার ভিসকোসিটি ভিসকোসিটি একটা মডিফিকেশন, সেখানে হচ্ছে সেখানে হচ্ছে তোমার সলভেন্টটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? সলভেন্টটা হচ্ছে ডিফারেন্ট, দেখা যাচ্ছে আশা করি, না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, সো সেটাকে সলভ করার জন্য আসছে হচ্ছে লাইওসেল ব্র্যাকেট এনএমএম লেখা, বিকজ দিস ইজ এ সলভেন্ট দ্যাট দে হ্যাভ ইউজড হুইচ দে ক্লেইম, দে মানে হচ্ছে কারা, বলছিলাম তোমাদেরকে হচ্ছে যে লেনজিং, লেনজিং যে পরে কিনে নিয়েছে হচ্ছে তোমার এই রিজেনারেটিভ সেলুলোজ বিজনেস। তো লাইওসেলটা কি? লাইওসেলটা হচ্ছে যে তোমার সেলুলোজ কম্পোজড অফ সেলুলোজ ফাইবার, ঠিক আছে, কম্পোজড অফ সেলুলোজ ফাইবার এবং এবং অবশ্যই ভিসকোস, যেটা রিজেনারেট করা যায় অর্গানিক সলিউশন থেকে, আর হচ্ছে তোমার অ্যাটলিস্ট হচ্ছে যে সাবস্টিটিউশন হাইড্রোক্সিল গ্রুপ টেক্স প্লেস এবং কোনো ইন্টারমিডিয়েট ফর্ম করে না, ঠিক আছে? এবং এটা প্রথমে ডেভেলপ করছে অ্যারাউন্ড 1970-তে, পরবর্তীতে এটা আসলে হচ্ছে তোমার ওই যে কি বলে ফার্স্ট ম্যানুফ্যাকচার করা হয় হচ্ছে 1988-এ, ঠিক আছে? তো টেন ট্রেড নেম হচ্ছে টেনসেল, টেনসেল নামে লাইওসেলটাকে সেল করে, এবং লেনজিং হচ্ছে যে মোস্ট মানে পপুলার, লেনজিং হচ্ছে কি বলে হচ্ছে যে নাম্বার ওয়ান কোম্পানি ওয়ার্ল্ড এর, 60-70% হচ্ছে রিজেনারেট ফাইবার তারা, টেনসেলের ক্ষেত্রে হচ্ছে 60-70% ফাইবার তারা হচ্ছে যে মার্কেট করে। তো তারা ক্লেম করে হচ্ছে কি যে ইটস এবিলিটি টু অ্যাবজর্ব এক্সেস লিকুইড, মানে হচ্ছে এটাকে বলে হচ্ছে উইকিং প্রপার্টি। দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে যে উইকিং প্রপার্টি কি জিনিস, সেটা হচ্ছে যে ইজিলি হচ্ছে যে ঘাম বা হচ্ছে যে লিকুইড যেটা আর কি অ্যাবজর্ব করে দ্রুত হচ্ছে এনভায়রনমেন্টে ছেড়ে দেয়, প্লাস হচ্ছে মানে রেজিস্ট্যান্ট টু ডেভেলপিং অডর, দুর্গন্ধ ছড়ায় না, এটা তার বৈশিষ্ট্য। আর ভিসকোস যে বৈশিষ্ট্য গুলো আছে সিল্কি সফট, ওই বৈশিষ্ট্য আছে। তো যদি আমরা দেখি হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে যে উড চিপ, সেখান থেকে পাল্প, সেখান থেকে হচ্ছে যে ফাইবার তৈরি হয় ফিলামেন্ট, এবং একসাথে দেখো ক্রিম তৈরি হয়েছে। এটাকে যদি হচ্ছে ধরো আমরা যদি সহজ ভাবে করি, সহজ ভাবে মানে হচ্ছে যে যে ফিল্টারিং, এক্সট্রুশন ভেলোসিটি, টেক আপ ভেলোসিটি, এবং তারপরে হচ্ছে যে তোমার তার একটু পরে আমরা ব্যাখ্যাও করবো আমরা। তো সো পেট মানে তুমি যদি হচ্ছে ক্রোনোলজি দেখো, ক্রোনোলজিতে এখানে হচ্ছে যে ওই যে 1979 সালে লেনজিং হচ্ছে ফার্স্ট ডেভেলপ হচ্ছে অ্যারাউন্ড 79-এর দিকে হচ্ছে ওই যে এনকা, তারপর হচ্ছে লেনজিং এটা স্টার্টেড ইয়া কি বলে হচ্ছে যে লায়োসেল, পোর্টল্যান্ড হচ্ছে যে তোমার লায়োসেল হচ্ছে যে রিসার্চ শুরু করে, তারপরে হচ্ছে এর সাথে অন্যান্য যে বিএসএফ এ হচ্ছে যে ফাইবার অ্যাসোসিয়েশন অফ ইউরোপের, তারা এটাকে নাম দেয় হচ্ছে লাইওসেল। আর মোবাইল ইউসে হচ্ছে যে 1992-তে ফার্স্ট কমার্শিয়াল প্ল্যান তৈরি করে, তারপরে হচ্ছে অ্যারাউন্ড 1997-এ হচ্ছে লেনজিং এজি। দেখো একটা ডিফারেন্স দেখো যে কমার্শিয়াল প্ল্যান তৈরি করতে কত সময় লাগে। তোমাদের এই জিনিসটা আসলে আমি একটু বলি, তোমাদের মাথার মধ্যে যেভাবে হোক সাররা বা যেভাবে হোক ঢুকে গেছে যে কস্ট, কস্ট কম্পারিজন, কস্ট ইফেক্টিভনেস, হ্যাঁ এই জিনিসটা মাথা থেকে সরাই ফেলো প্রথমে। কেন সরাবা কি বুঝতে পারতেছো? কেউ যদি বলে কোনো সার থেকে শুরু করে যাই হোক, স্পেশালি তোমরা যখন আমাকে রেসপন্স দাও সার চিপ কস্ট ইফেক্টিভ, প্রথম রেসপন্স হয় হচ্ছে এগুলা, এগুলা অ্যাজ এন ইঞ্জিনিয়ার মাথা থেকে বাদ দিতে হবে। কারণ কি বলো? হ্যালো ক্যাব কে ব্যাখ্যা করতে পারবা কিছুটা হইলো?
হ্যালো, কেউ কথা বলে না কেন? স্যার যদি হচ্ছে বলি যে শুরুতে যদি আমরা মানে কস্ট ইফেক্টিভ বা চিপ, আপনি যেরকম বললেন যে মানে কস্টের চিন্তা যদি শুরুতে থাকে তাহলে আসলে ইনোভেটিভ টাইপ কিছুতে সবসময় শুরুতে কস্ট লাগবে, এটা মানতে হবে। কারণ ফাইবার গুলো যখন শুরুতে প্রোডিউস করা হয়েছিল তখনও কিন্তু তাদের ইনিশিয়াল একটা ভালোই কস্ট, প্রজেক্টে কস্ট লাগে। আর যদি শুরুতে হচ্ছে কস্ট নিয়ে চিন্তা করি যে কোন একটা প্রসেস কস্ট ইফেক্টিভ হবে কিনা, তাহলে আই থিঙ্ক ইনোভেশনের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে জিনিসটা একটা বাধা হয়ে দাঁড়ায়। লাইক সবসময় আমি চাচ্ছি এমন কিছু আনতে যে যেটা হয়তো বা কস্ট ইফেক্টিভ হবে, বাট অন্য একটা জিনিস সিমিলারলি এমন হতে পারে যে শুরুতে হয়তো বাজেট বেশি বাট পরবর্তী গিয়ে হয়তো বা সেটাকে আমি মডিফাই করে আরো হচ্ছে ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো আই থিঙ্ক ওই ইনোভেশনের জায়গাটায় আর কি কোনো না কোনো ভাবে একটা মানে বাধা তৈরি হয়ে যায়। ইউ আর ভেরি রাইট, আমি জানি না অন্যরাও একই চিন্তা করে কিনা। You are very right. Recently, ওই যে রিসার্চ ইউনিভার্সিটি রিসার্চ প্রপোজাল একটা সাবমিশন ছিল আর কি, প্রেজেন্টেশন ছিল রিসার্চ প্রপোজাল। তো ওখানে কি বলে হচ্ছে যে প্রথম যিনি প্রেজেন্ট করছিলেন আমাদেরই একজন মানে ফ্যাকাল্টি, আমাদেরই একজন ম্যাডাম বা স্যার। তো উনি যখন আসলে উনি মানে প্রেজেন্টেশন দেওয়ার পরে যখন কোশ্চেন শুরু হয়েছে আর কি, তখন প্রথম একটা দুইটা কোশ্চেনই শুরু হয়েছে হচ্ছে কস্ট এটা হবে কিনা, এটার অল্টারনেটিভ আছে, এটাকে আপনার কি মনে হয় বাজারে যেটা আছে সেটা থেকে চিপ করা যাবে, এইসব ভাবে যাবে আর কি এরকম মানে। এবং যিনি বলতেছিলেন উনিও একজন প্রফেসর, এই জন্যই বলছে যে স্যার এই স্যারই বলুক না কেন যাই হোক না উনি একজন প্রফেসর এই কথা বলতেছে। তখন আমি মানে মাঝখানে ইন্টারাপ্ট করতে বাধ্য হইলাম এবং বললাম হচ্ছে যে রিসার্চ তো কস্ট এফেক্টিভনেস নিয়ে এখন চিন্তা করবে না। একটা প্রোডাক্ট 1000টা রিসার্চ করলে হয়তো একটা কমার্শিয়াল প্রোডাক্ট বের হইতে পারে, এবং সেই কমার্শিয়াল প্রোডাক্ট বের হইতে হইলেও অনেকগুলো স্টেপ আছে। মনে করো ল্যাবরেটরিতে যে জিনিস বের হবে সেটা পাইলট প্ল্যান্ট হয়ে কমার্শিয়াল হয়ে যদি বের হয়, মানে 1000টার মধ্যে যদি একটা সাকসেসফুল হয় তাহলে সেটা বের হইতেও তো 15 থেকে 10 থেকে 20 বছর লাগবে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে আমি যদি এখন আজকে ল্যাবে তৈরি করি সেই ল্যাবে এটা কমার্শিয়ালি পাইলট হবে, পাইলট হওয়ার পরে তারপরে দেখবে এটা স্কেল আপ করা যায় কিনা, স্কেল আপ করার পরে না এটা আসলে কমার্শিয়ালি যাবে, যে এই যে প্রসেসটা। তোমরা যদি হচ্ছে যে ওই যে জুট থেকে হচ্ছে পলিথিন, ডক্টর ওনার নাম জানি কি, হ্যাঁ সরি ভুলে গেছি, উনি ওই যে জুট থেকে পলিথিন মানে বায়োডিগ্রেডেবল পলিথিন নিয়ে উনি অনেক বছর আসলে আজকে 25 থেকে 30 বছর উনি এটা নিয়ে কথা বলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কমার্শিয়ালাইজেশন করতে পারে নাই। 50% ওনার নেচারের কারণে, 50% হচ্ছে যে কোম্পানিগুলোর নেচারের কারণে। তার মানে প্রোডাক্ট হাতে নিয়ে বসে থাকলে হবে না, এই জন্য বলতেছে হচ্ছে অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইনিশিয়াল স্টেজে হ্যাঁ অবশ্যই কস্টের ব্যাপারটা আসবে, কিন্তু সেটা তুমি ম্যানেজার হইলে আর সিনিয়র পোস্টে গেলে। ইউ ডু নট লিমিট ইউর হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন বেসড অন দ্য হচ্ছে কস্ট, কস্ট কাটিং এর ব্যাপার হলে ম্যানেজার দাও হবে, কিন্তু ইউ ডু নট লিমিট ইউর সেলফ বাই হচ্ছে। তারপরে ওই ওই প্রপোজাল প্রেজেন্টেশনে এটা হওয়ার পরে যেটা হইছে যে ওইটা এগ্রি করে নিছে যে আসলে কস্ট ইয়া করার দরকার নেই, সাকসেসফুল হবে কিনা এটা তো আমরা জানি না। আর লেসে হচ্ছে যে এটার প্রোডাক্ট এটা মানে ধরো আমি এই ধরনের প্রোডাক্ট হিসেবে চিন্তা করছি, দেখা যাবে যে হয়তো কাজটা করার পরে এটা অন্য অন্য ধরনের অ্যাপ্লিকেশনও তো হইতে পারে। ঠিক আছে, ইউ ক্যানট অ্যান্টিসিপেট এভরিথিং অ্যাজ এ রিসার্চার, হ্যাঁ অফকোর্স তোমার একটা আইডিয়া তো থাকতেই পারে। তো এটার গুড গুড থিং হচ্ছে যে এরপরে আর যতগুলো প্রেজেন্টেশন হয়েছে কোনো প্রেজেন্টেশনে কস্ট নিয়ে একটা কথা উঠে নাই, মানে এটা কস্টলি হবে কিনা, কস্ট সরি কস্ট ইফেক্টিভ হবে কিনা, বাজারে যে প্রোডাক্ট আছে সে তার থেকে বেশি হবে কিনা, এক্সপোজার, এই ধরনের প্রশ্নগুলো ওখানে। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার স্পেশালি হচ্ছে ট্রেনি মানে গ্রাজুয়েট টু বি ইঞ্জিনিয়ার বা হচ্ছে রিসার্চ, যে কখন এই মুহূর্তে কস্ট নিয়ে চিন্তা করার কিছু নেই। ডিড ইউ গেট মাই পয়েন্ট? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লেট লেটস লেট লেটস লেট ইউর ক্রিয়েটিভিটি রান কি বলে হচ্ছে রানস ওয়াইল্ডলি, ঠিক আছে, লেটস লেট লেট দ্য ইমাজিনেশন রানস ওয়াইল্ডলি, ডু নট লিমিট ইউর ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন বিকজ অফ সামবডি সেজ দিস ইজ নট পসিবল অর দিস ইজ নট চিপ অর দিস ইজ কস্টলি দিস ইজ এক্স ওয়াই জেড দিস ইজ এবিসিডি। ডু নট মানে লিমিটেশন থাকবে সেটা টেকনোলজির লিমিটেশন হইতে পারে, সেটা কি বলে হচ্ছে
কেমিস্ট্রি লিমিটেশন হতে পারে, ইঞ্জিনিয়ারিং এর লিমিটেশন হতে পারে, বাট কস্টটাকে ইয়ে করে দিও না, কস্টটাকে ধরে ডু নট কি বলে হচ্ছে যে কাট অফ ইউর ইমাজিনেশন। তারপরে হচ্ছে যে লেন্সিং 2005 এ হচ্ছে যে সবকিছু কিনে নেয় এবং হচ্ছে বর্তমানে হচ্ছে যে লার্জেস্ট তারা ক্যাপাসিটি, তাহলে প্রসেসটা কি আগের মতোই উড পাল্প, এক্ষেত্রে মেইনলি ইউক্যালিপটাস, তারপরে হচ্ছে সেলুলোজ হচ্ছে অ্যামিন অক্সাইড সলভেন্ট দিয়ে হচ্ছে সলিউশন করা হয়, ওয়েট স্পান করা হয় ইন দ্য সলভেন্টে, সলভেন্টটা রিকভার করা হয় লায়োসে, সকল রেয়নের প্রসেস কিন্তু কম বেশি একই, এটা একটু মাথায় রাখতে হবে। মানে তুমি ধরো যে প্রসেস কিন্তু সব কম বেশি একই, কেউ বলতে পারে স্যার একটার সাথে একটা মাথা ঘর হয়ে যেতেছে, হ্যাঁ হতেই পারে স্বাভাবিক, কিন্তু তোমাকে মাথায় রাখা হয়েছে ডিফারেন্সটা কোথায়, সলভেন্টে ডিফারেন্স হয়তো একটা প্রসেস এদিক ওদিক হচ্ছে কিন্তু বেসিক প্রসেস এখানে একই। যেমন আমরা যদি কম্পেয়ার করি এখানে দেখো ভিসকাস প্রসেস যেটা কার্বন ডাই সালফাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমি তোমাদেরকে প্রথম থেকে পড়াচ্ছি যেটা আর কি, আর লায়োসেলের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো, এখানে হচ্ছে যে যে সিএস টু সোডিয়াম হাইড্রোক্সাইড কে যখন আমরা করতেছি তখন হচ্ছে যে সোডা সেলুলোজ হইতেছে, তার মানে হচ্ছে এটাকে বলতে ডেরিভেটেশন পাল্প, তারপরে ইয়া থেকে স্টিপিং মানে কস্টিক সোডা ডুবানো হচ্ছে, তারপর ট্রেসিং শেডিং করা হচ্ছে, সেখান থেকে এইজিং করা হচ্ছে জেনথেশন কার্বন ডাই সালফাইড দিয়ে, ডিজলভ ফিল্ট্রেশন করা হচ্ছে রাইপেনিং করে, তারপরে হচ্ছে ডিঅ্যারেশন করে স্পিনিং কাটিং এতে, আর লায়োসেলের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে সরাসরি সলভেন্টে ডিজলভ করা হচ্ছে, সলভেন্টে ডিজলভ করা হয়ে আলটিমেটলি হচ্ছে যে স্লারি হচ্ছে, সেই স্লারি থেকে আচ্ছা আমি এখানে একটা ইয়া নিতে হবে, আমার মাইক ইয়া তো নাই, পেন নাই এখানে, ইয়াতে যেরকম প্রেজেন্টেশন মোডে যেরকম পেন আসে এখানে পেন আসতেছে না, ইনসার্টে যে ইয়া আছে কিন্তু আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে দিতে করা যায় কার্ভ, আচ্ছা তো এইখানে যদি তাকাও তুমি দেখো হচ্ছে এই এখানে অনেকগুলো স্টেপ, মানে ভিসকোসের ক্ষেত্রে যে এই যে স্টেপগুলা এই স্টেপগুলা কিন্তু হচ্ছে এখানে নাই, ঠিক আছে এই ইয়াতে বারবার আনা লাগতেছে, এখানে সরাসরি শুরু হচ্ছে ডিজলভিং ফিল্ট্রেশন তারপর হচ্ছে ডিঅ্যারেশন দিয়ে তারপরে প্রসেস গুলা হচ্ছে সুবিধা, কিন্তু দুইটার ক্ষেত্রে দেখো হচ্ছে এটা ক্রস সেকশন দেখো যথেষ্ট পরিমাণে সার্কুলার, ঠিক আছে এটা সার্কুলার ক্রস সেকশনে সলভেন্ট দেখো সলভেন্টের কারণে, আবার এটা ক্রস সেকশন দেখো হচ্ছে কি বলে স্ট্রেট এটা, ঠিক আছে আর হচ্ছে আচ্ছা আর হচ্ছে এখানে এই যদি তাকাও দুইটার ক্ষেত্রে একই ধরনের প্রোডাক্ট তৈরি করা যাচ্ছে। সো প্রপার্টিজটা কি, প্রপার্টিজটা যদি দেখা যায় লায়োসেলের তুলনায় আর ভিসকোস ডিগ্রি অফ পলিমারাইজেশনটা হচ্ছে যে মোর ক্লোজার টু কটন ইয়ার ক্ষেত্রে লায়োসেলের ক্ষেত্রে, বাট এবং মোর ভিস মানে ভিসকোস থেকে মাচ মোর ক্রিস্টালাইন কম্পারেটিভলি স্টিফ এন্ড স্ট্রংয়ার, আর সলভেন্টটা হচ্ছে টক্সিক এবং হচ্ছে কি বলে হচ্ছে নিয়ারলি অল হচ্ছে রিকভার্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কিন্তু সলভেন্টটা কিন্তু এক্সপেন্সিভ, একটা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যে ছবিতে যেটা দেখা যাচ্ছে দেখো হচ্ছে যে ছোট ছোট ফাইবার বের হচ্ছে এটাকে বলে ফিব্রিলেশন, ঠিক আছে ছোট ছোট ফাইবার যদি ইরেগুলার হয় এটাকে বলে হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে দেখো কোনটায় বের হয়েছে কোনটায় বের হয় নাই, হুইচ বেসিক্যালি মিনস হচ্ছে দিস কুড বি এই ফিব্রিলেশনটা হচ্ছে দিস কুড বি এ ডিজাইন প্রবলেম, বাট তুমি যদি ইচ্ছে রেগুলার ইয়াতে করো তাহলে হচ্ছে পিচ এফেক্ট আসতে পারে, পিচ এফেক্ট মানে হচ্ছে ধরো হচ্ছে কিছু কিছু টি শার্ট বা গার্মেন্টস দেখো না হচ্ছে ছোট ছোট ফাইবার হয় জিনিস এক সাইড নর্মাল থাকে আর এক সাইড নরম থাকে, নরম তো না সফট থাকে আর বিকজ অফ হচ্ছে যে পিচ এফেক্ট পিচিং এফেক্ট আর কি, সহজ ভাবে বললে পিচিং এফেক্টটা কি তুমি যদি সিরিজ কাগজ দিয়ে একটা গার্মেন্টস খসো তাহলে দেখা যাবে ছোট ছোট ফাইবার বের হচ্ছে ওইটা ধরতে সফট লাগে, দ্যাট ইজ বেসিক্যালি পিচিং এফেক্ট।
এবং হচ্ছে তাহলে তার মানে আমার প্রথমে যে কাজটা করতে হবে এই কাজটা এই ফাইবারটা তৈরি করার জন্য আমার ডোপ প্রিপারেশন করতে হবে। ডোপটা কি তাহলে সলভেন্টে ডিজলভ করতে হবে। হ্যাঁ সলভেন্টে ডিজলভ করতে হবে। সেই সলভেন্টে ডিজলভ করাটা হচ্ছে যে 77% হচ্ছে NMO সলিউশন, ঠিক আছে, এটার মধ্যে স্টেবিলাইজার অ্যাড করা হয় যাতে হচ্ছে যে সলভেন্টের ভিসকোসিটিটা সহজে ড্রপ না করে। 80°C-এ মিক্স করা হয়। তারপর যে স্ল্যারিটা তৈরি হয় সেই স্ল্যারিটা হচ্ছে এই যে একটা কি বলে হচ্ছে এটা মানে ফিল্ম প্রোডাক্ট, এটার মধ্যে দিয়ে পাস করা হয়। এবং লং ভার্টিক্যাল ফ্যাসেল, দেখো ওই যে বললাম যে কমার্শিয়াল স্কেলে তৈরি করা, ল্যাবরেটরিতে 1 গ্রাম তৈরি করা, 5 গ্রাম তৈরি করা বা রিয়াকশন তৈরি করা আর কমার্শিয়াল স্কেল তৈরি করার মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ তো যে কি বলে হচ্ছে যে এই যে ফিল্ম প্রোডাক্ট মধ্যে করা হয় এই ইয়াটাকে হচ্ছে এই এই যে লং যে ভার্টিক্যাল ফ্যাসেলটা দেখতেছো এটাকে কি বলে হচ্ছে যে যেহেতু প্রচুর করে পুরো প্রথম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে তোমার স্ল্যারিটা থাকে, এই স্ল্যারিটাকে আসলে হচ্ছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে যাতে নিচের দিকে থাকলে কি হয় নিচের দিকে জমে যেতে পারে। তো নিচের দিকে জমে যাই জমে না দেওয়ার জন্য আমার কি কি টেকনিক ইউজ করতে হবে কে বলবে? বা হোমোজেনিয়াস স্ল্যারিটা যাতে হোমোজেনিয়াস থেকে আমাকে কি কি টেকনিক ইউজ করতে হবে? হ্যালো স্যার, আমরা হচ্ছে হিট ইউজ করতে পারি যাতে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে মানে স্লাইডটা যাতে জমে না যায়। হিট কিভাবে ইউজ করব এখানে? লেটস সে গুড, হিট ইউজ করতে পারি। আচ্ছা হিট একটা, আরেকটা কি? আরেকটা কি স্যার? যদি কন্টিনিউয়াস মুভমেন্ট করা হয় রাইট, স্টারিং স্টারিং, ঠিক আছে গুড। হ্যাঁ স্টারিং স্টারিং, ঠিক আছে। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে দেখো এই যে ব্লেড আছে, হ্যাঁ ব্লেড এই যে সার্কুলার ক্রস সেকশন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আমি মনে হয় লেটস টক অ্যাবাউট হচ্ছে স্ক্রিন, পুরোটা স্ক্রিন দিয়ে কাজ করি, আমি তো কাজ করতে পারতেছি না এভাবে, কারণ আমি দাঁড়াও পুরো স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? এখন পুরো স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের? হ্যালো? না স্যার পুরো স্লাইডটা এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি তাহলে আবার পুরো স্লাইডটা দিই। এখন এখন পুরো স্লাইডটা দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে স্যার? স্লাইড ওপেন করার পর যেভাবে আসছে ওই ফরম্যাটেই দেখা যাচ্ছে। এবার এবার জি স্যার এবার হচ্ছে স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সো তার মানে দাঁড়াচ্ছে এই এই যে একটা কম কি বলে হচ্ছে পার্টিকেল একটা যে ভেসেল, সে ভেসেলকে হচ্ছে কি বলে হচ্ছে এখানে এই যে এই ক্রস সেকশনটা তুমি যদি দেখো এখানে একটা উইং বা ব্লেড দেওয়া হচ্ছে ঘুরাচ্ছে কন্টিনিউয়াস সিস্টেম। কন্টিনিউয়াস স্লাট পুরানোর দুইটা কারণ, একটা যে বললো যে যাতে হচ্ছে যে কন্টিনিউয়াসলি এক জায়গায় জমা নেওয়া যায়, আরেকটা কারণ হচ্ছে যে ব্লেড দিয়ে। আচ্ছা আমি হিটটা দিব কিভাবে বলো দেখি, হিটটা দেওয়ার উপায় কি স্যার? হট এয়ার পাস করতে পারি চাইলে। হট এয়ার পাস করলে সমস্যা? হট এয়ার পাস করলে কি সমস্যা হবে কে বলতে পারবে? হট এয়ার কি সোয়া স্লারির মধ্যে দিয়ে জাস্ট চেম্বারটা গো মানে ওয়ার্ম রাখার জন্য চেম্বারের টেম্পারেচারটা হাই রাখার জন্য চেম্বারের টেম্পারেচারটা হট এয়ার দিয়ে করা আর কি। এয়ারে এই হট এয়ারটা মানে কি হয় পাস করবে তাহলে? কিভাবে পাস করবে হট এয়ারটা চেম্বারে? আইডিয়া কিভাবে করবে সেটা একটু জানতে চাচ্ছি, মানে স্টি মানে এই যে টেম্পারেচার রাখার কথা বলছো হিটিং কিভাবে করবে? হ্যালো স্যার এটা হচ্ছে যে লাইক মানে হচ্ছে যে লাইক যদি হচ্ছে আমি চেম্বারটার আর চারপাশে যদি হচ্ছে কোনো এমন কোনো ওয়ে বা সিস্টেম করে দিতে পারি যেটাতে হচ্ছে এয়ার পাস করতেছে হট এয়ার পাস করতেছে সেখান থেকে যে টেম্পারেচারটা সেটা হচ্ছে লাইক চেম্বারে হচ্ছে যাচ্ছে এরকম কিছু মানে টেম্পারেচারটার ক্যারি করবে। আচ্ছা তাইলে এখন ওই যে তোমাদের যেতে হবে হচ্ছে কনভেকশন
রেডিয়েশন আর একটা কি পরিচালন কনভেকশন, ওই ইয়াতে যেতে হবে। তার মানে তারা তুমি যেটা বলতেছো হট এয়ার তো সাধারণত দেওয়া হয়েছে সরাসরি হচ্ছে ইয়ার ভিতরে, এই যে কোনো সলিউশনের ভিতরে, যাতে হচ্ছে সরাসরি, কারণ হট এয়ার তো হচ্ছে যে তোমার সরাসরি যে তোমার কনভেকশন ভ্যালুটা হচ্ছে লো, তাই না? তো এই কাজটা তুমি যেটা করছো হট এয়ার বা হচ্ছে এয়ারটা সরাসরি সলিউশনের ক্ষেত্রে যদি আগে যদি চেঞ্জ না হয় আর কি, কিন্তু যেখানে হিটিংটা হইতে হবে এমন যে হচ্ছে বাইরে থেকে হিট দিবে কিন্তু হচ্ছে যে সলিউশনের ভিতরে যাবে না, সেই ক্ষেত্রে যেমন হট এয়ার মানে কি, তুমি ধরো তুমি যখন আগুন জ্বালাও আগুনটার তাপটা যদি সরাসরি তুমি না দাও, ঠিক আছে, হট আগুন যদি ধরো আগুনের আগুন দিয়ে একটু উপর একটা তুমি ধরো একটা পাত্র দিয়ে দিলা, এটা তো সরাসরি হিট, এটা না দিয়ে যদি 2 ফুট উপরে যদি এয়ারের দাও তাহলে কি হবে, গরমটা কিরকম হবে? কমে যাবে। আমার মাথায় অ্যাকচুয়ালি স্যার অনেকটা বয়লারের কনসেপ্টটা ঘুরতেছিল, তো আই থিংক বয়লারের কনসেপ্টে তোমার যদি বয়লারের কনসেপ্ট থাকে তাহলে বয়লারের কনসেপ্ট একটু ভুল আছে, সে ভুলটা কি বলো দেখি। আই থিংক মানে টেম্পারেচার রেজ নিয়ে, মানে কতটুকু হিট হবে বা এই জিনিসটা নিয়ে। না না আমি বলি, আচ্ছা রে লেটস সে হচ্ছে তোর ধরো হচ্ছে যে ধরো হচ্ছে যে এই হচ্ছে ধরো বয়লার, তাই তো? না আমি ইয়াটা আঁকি কিভাবে হচ্ছে, এটা কেতলি আঁকি, কেতলি আঁকবো কিভাবে, এই তো নাকি, এটাই তো বয়লার। জি স্যার। এইখান দিয়ে যে স্টিমটা হয় মানে কি বলে এটা তো স্টিম হয়, হট এয়ার কি হয়, স্টিম আর হট এয়ার মধ্যে পার্থক্য বুঝতেছো? একটু বলে দিলে ভালো হতো, মানে কনফিউজ। স্টিম তো হচ্ছে ওয়াটার সহ, স্টিম যখন মনে করে হচ্ছে কি বলে হচ্ছে পানি পাচ্ছ না, স্টিম কে যখন তুমি পানি মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম, ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিম যখন ধরো পাস করে, পাস করে যদি ধরো একটা পাত্রে, ধরো আমি যদি আর একটা পাত্র নিই, ধরো এখান থেকে স্টিম নিয়ে আসলাম, হ্যাঁ স্টিম নিয়ে আমার দুই ভাবে গরম করার উপায় আছে, একটা হচ্ছে আমি সরাসরি ইয়াতে দিয়ে দিব, এই কি বলে হচ্ছে পানি সলিউশনে দিয়ে দিব, তাহলে কি দাঁড়াবে স্টিমটা এখানে পানির সাথে মিশে সে হচ্ছে যে কমন টেম্পারেচার তৈরি করবে আর ওই স্টিমটা পানি তৈরি, পানি হয়ে যাবে, তাই না ব্যাপারটা? জি স্যার। এখন যদি আমি ওইটা না করে যদি এই এই স্টিমটা যদি আমি লেসে হচ্ছে এটা চারপাশ দিয়ে ইয়া করি তাহলে কি ঘটবে, চারপাশ দিয়ে ঘুরে যদি আমি ফেলে দেই কি ঘটবে, এখানে টেম্পারেচার যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, হ্যাঁ এখানে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এখানে যদি হচ্ছে 35 ডিগ্রি থাকে, হ্যাঁ ইনিশিয়ালি এই সাইডে দেখছে 35 ডিগ্রি, এই পয়েন্টে কত হবে এটা, এখানে এখানে টেম্পারেচার কত হবে, হ্যাঁ এখানে হবে হয়তো 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে কত হবে, এখানে হয়তো হবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তো। তো তুমি এই ওয়াটারটা তুমি 60 ডিগ্রি বা 50 ডিগ্রি, যদি 50 ডিগ্রি হয় 50 ডিগ্রি হয় যত কমাইতে পারবা তত হিট এই পাশে ট্রান্সফার হবে নাকি? আচ্ছা তো এইখানেও আলটিমেটলি এই যে এই যে জ্যাকেট বলা হয়, এই যে জ্যাকেট, হ্যাঁ এই যে জ্যাকেট চারপাশে এই জ্যাকেট বলা হয়, জ্যাকেট একটা দেওয়া হয় চারপাশে, এই যে এই যে এই যে চারপাশে যে জ্যাকেট এইখান দিয়ে তোমার হচ্ছে স্টিমটা পাস করা হয়, সেই স্টিমটা যখন পাস করা হয় অটোমেটিক্যালি হচ্ছে যে এই ইয়াটা কি বলে সারিটা থ্রু হচ্ছে তোমার মেটাল হিট নিতে থাকে আর এখান থেকে যে স্টিমটা যেটা বের হয় সেই স্টিমটা হচ্ছে যে স্টিমটা নিয়ে এটা ওয়াটার হয়ে যায়, এই ওয়াটারটাকে আবার হচ্ছে বয়লারে পাস করা, ঠিক আছে, কালেক্ট করে আবার বয়লারে পাস করা হয়, সো ক্লোজ সাইকেল।
এখানে ইন্টারেস্টিং দেখো এই যে উইংটা, দুইটা উইং হচ্ছে দেখাচ্ছে, দুইটা উইং হচ্ছে একদম হচ্ছে অনেক লম্বা, দুইটা উইং হচ্ছে ছোট। মেকানে শানে নজুল কি হইতে পারে? এই যে ব্লেড দুইটার কি বলে হচ্ছে, দুইটা বড় দুইটা ছোট। হ্যালো। এবং এটা কিন্তু হচ্ছে পুরো লেন্থ জুড়ে, এই যে দেখো এখানে পুরো লেন্থ জুড়ে এরকম ধরনের ব্লেড। কারণ কি হবে, কারণটা কি বলো দেখি? কেউ কথা বলে না কেন? কারণটা কি? হ্যালো। একটা কারণ হচ্ছে এই যে দেখো বড়টা যাতে হচ্ছে, কারণ হচ্ছে কি তোমার যে স্ল্যারিটা এই গরমে যাতে হচ্ছে ওই মেটালটার সাথে যেন স্টিক হয়ে না রেখে, এটার জন্য হচ্ছে যে এই ব্লেডটা এটা এখান থেকে টেনে যেন হচ্ছে যে মাঝখানে নিয়ে দেয়। আর এই যে মাঝখানে যেটা ছোট সেটা হচ্ছে যে মাঝখানে যেন হচ্ছে জিনিসটা টার্বুলেন্স হয়, যাতে হচ্ছে যে সামনে মানে সাইডের টা ভিতরে আসে, ভিতরের টা যেন বাইরে আসে। এরকম ছোট ছোট অনেক মেকানিক্যাল পয়েন্ট আছে যেটা না কাজ না করলে বোঝা যায় না। তারপরে হচ্ছে যে ড্রাই জেট উইথ স্পিনিং, সেখানে হচ্ছে ধরো এই যে কি বলে হচ্ছে যে আমাদের যে দেখো এই যে ইয়াটা, এই আমরা তো ছোট অংশটা দেখাইলাম যেখান থেকে হচ্ছে যে ডিসচার্জ হচ্ছে। হ্যাঁ, ডিসচার্জ হচ্ছে স্পিনারে, সেখান থেকে তারপরে হচ্ছে কোয়াগুলেশন বাথ, কোয়াগুলেশন বাথ থেকে তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে এই কি বলে হচ্ছে যে রোলারে ইয়ে করা হয়। তো এই যে এই পয়েন্ট আর কি, এখানে দেখো হচ্ছে যে যে স্পিনারের পয়েন্ট থেকে হচ্ছে কোয়াগুলেশন বাথ, এই যে মাঝখানে যে এয়ার গ্যাপ, হ্যাঁ এই 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 অংশটাকে এটা কভার করতে, মাঝখানে যে এয়ার গ্যাপ এটা হচ্ছে যে কি বলে হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। কারণ দেখো এখানে অনেক ফোড়া থাকতেছে, তারপরে হচ্ছে যে জিনিসটা হচ্ছে সলিড, কোয়াগুলেশন বাথে যেহেতু সলিডিফাইং হয়, হ্যাঁ সলিডিফাইং হওয়ার আগে হচ্ছে এটা স্ট্রেচিংটা কিরকম হবে, ফাইবারের ওরিয়েন্টেশন গুলো কিরকম হবে, এইটা এখানে ডিসিশন নেওয়া হয় আর কি। ঠিক আছে, তো কি বলে হচ্ছে যে তারপরে হচ্ছে যে এই এই এক্সট্রুশন ভেলোসিটি এবং হচ্ছে যে সাধারণত থাকে হচ্ছে 4 থেকে 20। ঠিক আছে, চিকন হইতে থাকে ফিলামেন্টটা, চিকন হইতে থাকে এবং এবং হচ্ছে যে তারপরে এইখানে এই জায়গাটা যেও স্ট্রেচ করা হয়। তো এইখানে যখন কোয়াগুলেশনের মধ্যে যখন আসে তখন আসলে সলিডিফাই হয় তোমার সেলুলোজ ফাইবারটা, সেলুলোজ ফাইবার সলিডিফাই হইলে তারপরে হচ্ছে স্ট্রেচ করা। তার মানে আমার যদি এখন যদি স্পিনিং করতে হয় তাহলে স্পিনারের থেকে এয়ার গ্যাপে চেইন ওরিয়েন্টেশন হয়, কোয়াগুলেশন বাতে হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডগুলো রিফরমেশন হয়, সেলুলোজ সেলুলোজ টু ফর্মে আর কি আবার ব্যাক করে ওই যে ইয়াটা, এবং হচ্ছে যে ওই অবস্থায় হচ্ছে তোমার ফিব্রিলার নেটওয়ার্কটা হচ্ছে বিল্ড আপ। ঠিক আছে, আমরা যদি এই যে এখানে দেখি যে এই যে ইনিশিয়ালি প্রাইমারি ফিব্রিলেশনটা থাকে, তারপরে হচ্ছে যে কোয়াগুলেশনে যে হচ্ছে ডিফিব্রিলেশন হয়, ফাইনালি হচ্ছে যে এই পিচ স্কিন এফেক্ট, পিচ স্কিন এফেক্ট মানে হচ্ছে ছোট ছোট ফাইবার বের হয়ে গেছে আর কি, যাতে হচ্ছে এটা কি বলে হচ্ছে যে এবং এই যে নিউ ফিব্রিলস আর ইন্ট্রোডিউস ইন কন্ট্রোল ম্যানার, মানে যাতে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে হচ্ছে অ্যামাংস দা হচ্ছে ফিলামেন্ট ফাইবার, যাতে হচ্ছে যে ইট ফিলস ভেরি সফট। টেনসাইল ফাইবারের যে স্ট্রেংথ আমরা যদি দেখি, আমরা কটনের ক্ষেত্রে দেখতেছি হচ্ছে এক্সটেনশন ইজ ভেরি লো, ভিসকোস হচ্ছে যে অল্প স্ট্রেনই হচ্ছে, অল্প লোডেই হচ্ছে প্রচুর পরিমাণে এক্সটেনশন হয়। আর হচ্ছে আর হচ্ছে তোমার ওই যে মডেলটা দেখো, মডেল থেকে বলা হয়েছে টেনসাইল, এবং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মোর দেন 99% অফ দ্য সলভেন্ট বলা হয় হচ্ছে দে ক্লেম হচ্ছে যে রিকভার করা হয়। ঠিক আছে, বাট ইট হ্যাজ অলসো সাম প্রবলেম অ্যাজ ওয়েল। ঠিক আছে, কারণটা কি, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে দেখো মানে এটা খুবই মানে এক্সিলেন্ট রিকভারি সিস্টেম ইয়া সলভেন্ট, কিন্তু কস্ট এফেক্টিভও, বাট হাউএভার হচ্ছে যে যেহেতু আনস্টেবল সলভেন্ট, সলভেন্টটা আনস্টেবল, মেটাল আয়ন আছে, আনস্টেবল সলভেন্ট, স্ট্যাবিলাইজার দেওয়া হয়। সো স্ট্যাবিলাইজার দেওয়া হইলে তখন দেখা যায় যে হচ্ছে ফরমালডিহাইড ট্র্যাপ হয়ে ফরমালডিহাইড রিলিজ করা হয়। ফরমালডিহাইড হচ্ছে
লেসে হচ্ছে ওয়ান অফ দা ব্যান্ড আইটেমের মধ্যে একটা আইটেম হচ্ছে ফরমালডিহাইড, ফ্যাব্রিকে ফরমালডিহাইড কোনোভাবে রিলিজ করা যাবে না, ঠিক আছে, এবং এটার পিপিআই এটা অলমোস্ট এখন নিষিদ্ধ হয়ে গেছে। সো দ্যাট ইজ হচ্ছে দ্যাট ইজ এ প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে হাইড্রো ভিসকোসিটি, মানে সলভেন্টের কারণে ভিসকোসিটিটা হচ্ছে যে যেহেতু ডোপের ভিসকোসিটি অনেক হাই, তার মানে তোমার হাই টেম্পারেচার লাগে, এবং হাই টেম্পারেচার লাগা মানে হচ্ছে তোমার দ্যাট ইজ মেশিনের জন্য যেমন ইস্যু, আবার হচ্ছে তোমার হচ্ছে এনার্জি ইস্যু তো আছেই, আর হচ্ছে কোনো মানে একটা পার্সেন্টেজ অফ হচ্ছে সেলুলোজ পলিস্যাকারাইড হিসেবে ডিগ্রেড করে। সো দ্যাট ইজ হচ্ছে যে চ্যালেঞ্জ। সো তার মানে এনএমও একটা প্রবলেম সলভ করতেছে, বাট এর পাশাপাশি অল্টারনেটিভ সলভেন্ট খোঁজা শুরু হয়েছে, যেমন ধরো ডাইমিথাল সালফোক্সাইড, তারপরে হচ্ছে তোমার ডাইমিথাল ফর্মামাইড, ঠিক আছে, ডাইমিথাল এসিটেট ক্লোরাইড, বিভিন্ন ধরনের সলভেন্ট দিয়ে, মানে প্রসেস সবার ক্ষেত্রেই একই, এখন হচ্ছে কে ডিফারেন্ট সলভেন্ট প্লাস হচ্ছে ওইটাকে কিভাবে হচ্ছে আবার রিকভার করা যায়। আমরা যদি ফাইবার স্ট্রাকচার দেখি, দেখো হচ্ছে রেওনের ক্ষেত্রে হচ্ছে অনেকটা ওই যে স্ট্রিয়েটেড ফাইবার কন্ট্রোলটা হচ্ছে ঠিক ডিসিমিলার, ওয়ার ইজ মডাল এবং লায়োসেলের ক্ষেত্রে ইট ইজ মাচ মোর সার্কুলার। তুমি যদি পাশাপাশি দেখো তিনটাই হচ্ছে বেশ লাস্টারাস ফাইবার, এবং লাস্টারাস ফাইবার বলে এটার মধ্যে হচ্ছে ডিলাস্টারিং এজেন্ট দেওয়া হয়, যেমন টাইটানিয়াম ডাইঅক্সাইড দেওয়া হয়, যাতে হচ্ছে এটা যেসব অ্যাপ্লিকেশনে হচ্ছে ব্রাইট দরকার নাই সেসব অ্যাপ্লিকেশনে, আর তুমি সাইজ তো যে কোনো ভাবে তুমি করতে পারবা, মানে তুমি যেহেতু ফিলামেন্ট ফাইবার সাইজ ইচ্ছা মতো বড় করতে পারো ছোট করতে পারবা। আচ্ছা ক্রস সেকশন বলতেছে, কিন্তু হচ্ছে যে ভিসকোস রেওনের যেমন হচ্ছে যে লংগিটিউডিনালি যেরকম হচ্ছে, যেমন ধরো যেখানে লংগিটিউডিনালি হচ্ছে বিভিন্ন দাগের মতো করে গর্ত থাকে, কিন্তু লায়োসেল মডেল কিন্তু হচ্ছে বেশ সলিড মানে স্মুথ ফাইবার। এবং এখানে যদি আমরা দেখি হচ্ছে যে লায়োসেল ভার্সেস যদি আমি ভিসকোস দেখি, লায়োসেলের ক্ষেত্রে হচ্ছে ক্রিস্টালাইট গুলো হচ্ছে লঙ্গার কিন্তু ছোট ছোট, এবং হচ্ছে ভয়েড গুলো ডিফারেন্ট, ক্রিস্টালাইট বেশি হওয়া মানে হচ্ছে যে আসলে তোমার কম্পারেটিভ স্ট্রেংথ ফাইবার। এই যেখানে ক্রিস্টাল লেন্থ যদি আমরা দেখি ভিসকোসের ক্ষেত্রে, ভিসকোসের ক্ষেত্রে ক্রিস্টাল লেন্থটা ছোট, হোয়ার ইজ ইয়ার ক্ষেত্রে হচ্ছে ক্রিস্টাল লেন্থটা বড়। এই চিহ্নটার মানে কি কেউ বলতে পারবা? এই যে চিহ্নটা, এই যেখানে যে একটা চিহ্ন দিছে সবগুলোতেই আছে, এটার মানে কি কেউ বলতে পারবা? কোন জায়গায় বড় কোন জায়গায় ছোট, কারণ কি কেউ বলতে পারবা? মানে স্যার এক্সপেরিমেন্টাল রেজাল্টে ডেভিয়েশনটা কত বেশি বা কম, মানে কোন এক্সপেরিমেন্টের রেজাল্টে হচ্ছে, যেহেতু একটার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল রেজাল্ট পাওয়া যায়। দেখে ফাহিম? জি স্যার। আচ্ছা ভেরি গুড, এই এই ভেরি গুড, এই কি বলে হচ্ছে তোমাদের, তোমরা কি টেস্টিং টেস্টিং টেক্সট টেস্টিং এবং কোয়ালিটি কন্ট্রোল এই এক্সপেরিমেন্ট ল্যাবটা করছো? না স্যার আমাদের নাই স্যার, এবার নাই না। আচ্ছা যাই হোক, যে কোনো এক্সপেরিমেন্টে সবসময় মনে রাখবে হচ্ছে মিনিমাম তিনবার, মিনিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলা যাবে না, তিনবার মানে অপটিমামলি পাঁচবার এক্সপেরিমেন্ট করা লাগে। সো সবসময় খেয়াল করবা যে পাঁচটা স্যাম্পল নিয়ে একই টেস্ট করা হচ্ছে, এটার উদ্দেশ্যটা হচ্ছে পাঁচটা স্যাম্পলে কি বলে হচ্ছে যে একটা হচ্ছে মানে স্যাম্পলিংটাকে হচ্ছে অবশ্যই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ করা, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে যাতে হচ্ছে যে এরর পার্সেন্টেজ বের করা। এরর পার্সেন্টেজ আমরা তো সবসময় এভারেজ বের করি, এভারেজটা হচ্ছে কি রকম জিনিস, এভারেজ হচ্ছে ধরো এই পাঁচটা ভ্যালুর এভারেজ, বাট দ্যাট ডাজন্ট টেলস হচ্ছে দ্য স্টোরি। যেমন ধরো আমি একটা সহজ উদাহরণ দেই, ধরো এখানে আজকে 80 জন আছে, 80 জনের মধ্যে ধরো যদি কেউ যদি 100 পায়, ধরো 80 জনের মধ্যে 2 জন ধরো স্টুডেন্ট, একজন একটা অ্যাসাইনমেন্টে পাইলে 10, একটা অ্যাসাইনমেন্টে পাইলে হচ্ছে 2, আমি ধরো মানে মনে করো X1 হচ্ছে 10, ঠিক আছে, আমি তো লিখতে কষ্ট হচ্ছে, X2 হচ্ছে 2, আমি যদি গ্রাফ করি এভারেজ করি, তাহলে আমার হচ্ছে ধরো আমি যদি গ্রাফ করি আমার এভারেজ হচ্ছে ধরো এখানে 5, হ্যাঁ ঠিক আছে। আরেকটা গ্রুপ অফ পিপল হচ্ছে 10 আর 2, তো একজন পাইলে হচ্ছে তোমার 4, একজন পাইলেও 8, ঠিক আছে, দুইটার দুইটার চার্ট কিরকম হবে, এরকম হবে না? আর আরো দুইটা স্টুডেন্ট যার হচ্ছে 6 6 6, এই তিনটা গ্রাফ যদি আমি জাস্ট এই গ্রাফটাই যদি দেখি, গ্রাফে কি আমি কোনো পার্থক্য দেখতে পাবো?
না স্যার বাট ডাজ দ্যাট টেল দ্য স্টোরি না স্যার কারণ হচ্ছে এক একজনের পারফরমেন্স এর উপর ডিপেন্ড করবে কিন্তু এখানে পারফরমেন্স টাই শো করতেছে জাস্ট একটা এভারেজ ভ্যালু যেটা হচ্ছে রাইট ক্ষেত্রে একই আমি যখন এটাকে এরর পার্সেন্টেজ দিয়ে শো করি মনে করি প্রথমটার ক্ষেত্রে আমার হবে হচ্ছে এরকম এই দুই বা দুই তার বলা যাবে না এই দশ বা এই পর্যন্ত যাবে এটার ক্ষেত্রে আমার এই এরর মার্কটা হবে হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে ফোর আর এইট ঠিক আছে এরকম একটা হবে হয়তো ঠিক আছে ঠিক আছে এখানে ক্ষেত্রে কোনো কিছুই হবে না তার মানে দাঁড়াচ্ছে এটা এই স্যাম্পলটা ক্ষেত্রে আমি বুঝতে পারি দিস ইজ এ মোর হোমোজিনিয়াস স্যাম্পল আর এখানে হচ্ছে যে মোর হচ্ছে যে ভেরিয়েশন বেশি তার মানে দাঁড়াচ্ছে যে ইট ক্যানট বি টেকেন অ্যাজ এন হচ্ছে যখনই ভেরিয়েশন বেশি থাকবে ইট ক্যানট বি টেকেন অ্যাজ এ হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বা হচ্ছে যেখানে এখানে এখানে ফার্দার কাজ করার সুযোগ আছে বাট দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে যেখানে হচ্ছে যে মানে হোমোজিনিয়াস এবং দিস ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দা হচ্ছে কি বলে পপুলেশন মানে আমি স্যাম্পল দিয়ে টেস্ট করতেছি দিস ইজ এ রিপ্রেজেন্টেটিভ পপুলেশন সো এরকম এরর পার্সেন্টেজ যখন বেশি হয় চান্সে শুড বি হচ্ছে যে আরো কিছু টেস্ট করা যাতে হচ্ছে এরর পার্সেন্টেজটা কমায় নিয়ে আসা যায় যেমন ধরো যেখানে এরর পার্সেন্টেজ অনেক টু লো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমি তো এখানে জানি না যে কতগুলো টেস্ট করছে আমরা যে প্যারামিটার দেখি টেনাসিটি দেখো হচ্ছে যে ভিসকোসের অনেক লো কম্পেয়ার টু হচ্ছে যে লায়োসেল ইলংগেশন হচ্ছে ভিসকোসের ক্ষেত্রে হাই টেনাসিটি ওয়েট অবস্থায় হচ্ছে কি বলে হচ্ছে যে বেশ ভালো ইয়ার ক্ষেত্রে লায়োসেলের ক্ষেত্রে যেখানে ভিসকোসের ক্ষেত্রে অনেক লো ইলংগেশন অফকোর্স কি বলে ভিসকোসের হাই আর যাই হোক এই হচ্ছে সিচুয়েশন আর ডিগ্রি অফ ফিব্রিলেশন হচ্ছে হাই এখানে যদি এটা যদি ওয়ান হয় তার মানে অ্যাপ্রক্সিমেটলি 4-6% বেশি হচ্ছে যে ফিব্রিলেশন হয় হচ্ছে লায়োসেল ফাইবারের ক্ষেত্রে এই এই হচ্ছে ক্রস সেকশন এর বিষয়টা দেখতেছেন এই এই হচ্ছে আসলে এই ছোট ছোট ফাইবার দেখতেছেন এই হচ্ছে ফিব্রিলেশনের কন্ডিশন আমরা যদি এখানে দেখি হচ্ছে অ্যাবজর্পশনটা দেখি ওয়াটার অ্যাবজর্পশন তুমি এখানে যদিও সে লেন্সিং ফাইবারই দেখতেছে এটা আসলে আমাদের নিজেদেরই হয়তো টেস্ট করে দেখা যাইতে পারে ভবিষ্যতে এই কাজগুলো আমরা আমাদের ছবি ডেভেলপ করব তো এখানে দেখো ভিসকোসের মধ্যে এখানে যেটা করছে আর কি সেটা হচ্ছে যে যে ডার্ক এরিয়া যেগুলো দেখতেছে সেগুলো হচ্ছে যে ওয়াটার প্রবেশ করছে আর কি ঠিক আছে এখানে প্রবেশ করছে এই ছবিতে যদি আমরা দেখি দেখো হচ্ছে ভিসকোসের ক্ষেত্রে হচ্ছে ওয়াটার যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে ইরেগুলার মানে কোনো জায়গায় হোয়াইট বেশি আছে কোনো জায়গায় ব্ল্যাক কম আছে তার মানে হচ্ছে যে এই ওয়াটার অ্যাবজর্পশনটা হচ্ছে ইরেগুলার এটা যখন মডেলের ক্ষেত্রে হয় মডেলের ক্ষেত্রে দেখা যায় যে দিস ইজ ভেরি কনসেন্ট এখানে যেমন প্রচুর পরিমাণে গাঢ় আছে ব্ল্যাক আছে এখানে প্রচুর কনসেন্ট্রেশনটা হচ্ছে একটু সার্টেন এক্সটেন্ট ওয়ার ইজ টেনসেলের ক্ষেত্রে দে ক্লেম করে দুটো 2 মাইক্রোমিটার স্কেলে তিনটাই টেনসেলের ক্ষেত্রে ওরা ক্লেম করে হচ্ছে দেখো হচ্ছে যে পুরাটাই হচ্ছে ইউনিফর্মলি হচ্ছে যে ওয়াটারটা হচ্ছে পেনিট্রেট করছে ঠিক আছে তো ওয়াটার যখন ইউনিফর্মলি পেনিট্রেট করে তোমার হচ্ছে যে ডায়াবিলিটি বা হচ্ছে যে অন্যান্য যে প্রপার্টিস গুলো সেগুলো হচ্ছে কনসিস্টেন্ট থাকে ব্যাম্বো ফাইবারকে অনেক সময় হচ্ছে যে রেউন নামে তৈরি করে থাকে ব্যাম্বো ফাইবার হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে এক্সপেন্সিভ ফাইবার কাজেই তুমি যদি একটা ভিসকাস ফাইবারকে ব্যাম্বো ফাইবার নামে যদি ইয়ে করতে পারো মার্কেট করতে পারো মানে 2 নম্বরই করে তাহলে হচ্ছে যে ইউ উইল গেট বেটার হচ্ছে ভ্যালু আর কি তো এই জন্য হচ্ছে যে এটা ডিফারেন্সিয়েট করার একটা উপায় হচ্ছে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করার একটা উপায় হচ্ছে তোমার ক্রস সেকশন বা হচ্ছে স্ক্যানিং মাইক্রোস্কোপ ডায়াগ্রাম ঠিক আছে তো আমরা যদি পারফরম্যান্স হাইলাইটটা দেখি পারফরম্যান্স হাইলাইটে হচ্ছে যে ভিসকোস রেওনার হচ্ছে লো স্ট্রেংথ উইকার ওয়েন ওয়েট অ্যাব্রেশন রেজিস্ট্যান্স লো ফ্লেক্সিবিলিটি হাই ড্রেপ ও হাই রিঙ্কেল রেজিস্ট্যান্সটা হচ্ছে যে ক্রিজ মার্ক করার সম্ভাবনা বেশি থাকে ইলাস্টিক রিকভারি এবং রেজিলিয়েন্স হচ্ছে লো ডাইমেনশন স্টেবিলিটিও লো মডেল এবং লায়োসেলের ক্ষেত্রে হচ্ছে ভিসকোস থেকে হায়ার স্ট্রেংথ ডাইমেনশনাল স্টেবিলিটি হাই ময়েশ্চার অ্যাবজর্বেন্স বেটার আর তিনটা ফাইবারের ক্ষেত্রে হচ্ছে স্কিন ইরিটেশন করে না সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে স্পেশালি হচ্ছে গরমকালে ইভেন বিদেশিদের অবস্থা বেশি খারাপ ওদের স্কিন তো আসলে অত ভালো স্কিন না স্পেশালি হোয়াইট পার্সনদের স্কিন খুবই খারাপ সো তাদের জন্য হচ্ছে ইরিটেড স্কিনটা হচ্ছে হাই বায়োডিগ্রেডেবল এবং হচ্ছে প্রলং এক্সপোজার টু লাইট মানে হচ্ছে যদি রোদে থাকা হয় তাহলে কালার চেঞ্জ হয়
সব ধরনের এন্ডিউজে আছে, টেক্সট অ্যাপাল হিসেবে আছে, তারপরে হচ্ছে তোমার টেকনিক্যাল টেক্সটাইল ভিস্কোজের ক্ষেত্রে বলছিলাম আর কি, হচ্ছে যে বিভিন্ন ধরনের হসপিটাল গাউন, টি ব্যাগ, তারপরে হচ্ছে যে সোয়াইপ স্টিক, তারপরে হচ্ছে হাই টেনাসিটি রেয়ন, টায়ার কর্ড, তারপরে ফায়ার রিটার্ডেন্ট রেয়নও আছে, এই ধরনের সব ধরনের ব্যবহারই হয় আর কি। এটা হচ্ছে আমাদের ইয়া শেষ। এখানে কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, কোনো প্রশ্ন আছে কি স্যার? আপনি বলেন যে ভিসকোসটা যদি হচ্ছে মানে আমরা যদি ব্যাম্বু ফাইবার হিসেবে হচ্ছে মার্কেট করতে পারি তাহলে হচ্ছে ভ্যালুটা বেশি, কিন্তু স্যার এখানে ভ্যালুটা আসলে কেন বেশি হবে না এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মানে ভ্যালু ভ্যালুটা কেন বেশি? ব্যাম্বু ফাইবার প্রপার্টি আমরা, তুমি জানো কিনা আমি ঠিক জানি না, ব্যাম্বু ফাইবার নিয়ে, ব্যাম্বু হচ্ছে ইনফ্যাক্ট সেলুলোজ প্রসেসে হচ্ছে যে ইয়ে করা হয় আর কি, তোমাদের আমাদের যে আমাদের এক বছর জুনিয়র তারান্নুম, তারান্নুমের কি বলে হচ্ছে যে পিএইচডি এর একটা অংশ ছিল হচ্ছে যে ব্যাম্বু থেকে যে ইয়েটা বের হয়, ব্যাম্বু থেকে যে ব্যাম্বুর বৈশিষ্ট্য কি বলতে পারবা ব্যাম্বু ফাইবারের? এনিবডি? ব্যাম্বুর মানে ব্যাম্বু না বাঁশের বৈশিষ্ট্য কি, ব্যাম্বু ফাইবার হোক না হোক? অ্যাপারেন্টলি বাঁশ খাওয়া ছাড়া আর বাঁশ দেওয়া ছাড়া বাঁশের কি বৈশিষ্ট্য? হ্যাঁ বলো। বাস ব্যাম্বু ব্যাম্বুর বৈশিষ্ট্য কি গো বলতে পারবা কি ব্যাপার? আচ্ছা, ইয়া দেখি কমতেছে, পার্সন দেখি কমতেছে, আমি তো এখন অ্যাটেন্ডেন্স নিই না। আচ্ছা, ব্যাম্বু ফাইবারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ব্যাম্বু ফাইবার কিন্তু হাইলি অ্যান্টি ব্যাকটেরিয়াল, ঠিক আছে? তো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, হাইলি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, এবং হচ্ছে দেখবে হচ্ছে যে ব্যাম্বু গাছে বাঁশ ছাড় যেখানে থাকে সেখানে কিন্তু সেটা একটা রাফ এনভায়রনমেন্ট থাকে কিন্তু তার কিন্তু কোনো সমস্যা হয় না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ব্যাম্বু ফাইবারটা কিন্তু দ্রুত মানে গাছটা হচ্ছে দ্রুত বর্ধনশীল, দ্রুত হচ্ছে যে সে র্যাপিডলি বড় হয়। সো ব্যাম্বু ফাইবারের একটা বড় সমস্যা হচ্ছে তুমি যখন মানে ব্যাম্বু ফাইবার তৈরিতে একটা বড় সমস্যা হচ্ছে তুমি যখন এটাকে ডিজলভ করো সেটার অনেকটুকু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি নষ্ট হয়ে যায়, কারণ তুমি তো কেমিক্যালি ডিজলভ করতেছো, ডিজলভ করে আবার হচ্ছে যে রিজেনারেট করতেছো ফাইবার হিসেবে। তো এই করার পরেও অ্যান্টিব্যাকটেরিয়াল করার মানে নষ্ট হওয়ার পরেও যে পরিমাণ থাকে দ্যাট ইজ ভেরি গুড, ন্যাচারালি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, তো তোমাকে আলাদা করে কেমিক্যাল দিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল করা লাগতেছে না। এই জন্য দেখবা হচ্ছে যে ব্যাম্বু ফাইবারের তৈরি আন্ডারওয়্যার বা হচ্ছে আন্ডার গার্মেন্টস গুলোর অনেক অনেকেই ব্যবহার করে, অনেক দামও, কম্পারেটিভলি অনেক দামও, কারণ হচ্ছে যে ন্যাচারালি সে হচ্ছে যে ইয়া কিল করে, আমাদের হচ্ছে ধরো আরপিক তারপরে হচ্ছে কি স্যাফলন এগুলো ব্যবহার করতে হয় না আরকি, বাট ডিজলভ হয়ে যায়। একটা পার্ট অফ দ্য চ্যালেঞ্জেস হচ্ছে যে কিভাবে এমন সলভেন্ট বের করা যেটা হচ্ছে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিটাকে হচ্ছে যে ম্যাক্সিমাইজ করার বা অপটিমাইজ করার বা ম্যাক্সিমাইজ এই ধরনের করা। তো ওর বোধহয় পিএইচডি থিসিস ছিল হচ্ছে যে কিভাবে এই অংশটা করা যায়, কিছুটা সাকসেস তো পাওয়া যায় যে কোনো রিসার্চে কম বেশি, এই হচ্ছে সিচুয়েশন। বাট এগুলোর পরে আর কি ওইটা ওই ল্যাবরেটরি স্টেজে হয়ে গেছে, এটা থেকে আর সামনে আর আগানো যায় না। এটা মানে কারণ এটা তো আজকের না, এটা তো একদিনের রেজাল্ট না, এরকম তো মানে অনেকে এখনো কাজ করতেছে হচ্ছে টু গেট দ্য বেস্ট আউট অফ। আমাদের দেশের জন্য ব্যাম্বো চাইলে কিন্তু করা যায়, কারণ ব্যাম্বো হচ্ছে আমাদের যদি এখন আর বাঁশ ছাড়া খুঁজে পাওয়া যায় না, এখন বাঁশগুলো তো বাঁশ ছাড়াও নয় বাঁশগুলো তো সব আসলে এখন লিফ্টের মধ্যে ঢুকছে, তো যার কারণে ফাইবার বানাবে কি, ফাইবার বানানো শুরু করলে চিন্তা করলে তো, বাট যেহেতু যদি আমরা কাল্টিভেশন করে কাজ করতে পারি এটা কিন্তু একটা ভ্যালু থাকতে পারে ভালোই। তো আমরা এখন আসি হচ্ছে যে সেকেন্ড ডেটা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? ওয়েস্ট পেপার এন্ড কার্ডবোর্ড অ্যাজ র ম্যাটেরিয়াল, রাইট? সো আলটিমেটলি আমরা যদি একটু দেখি যে ওয়েস্ট পেপার, আজকে শেষ করে দিব, আমার বেশিক্ষণ লাগবে না। সো ওয়েস্ট পেপার এন্ড কার্ডবোর্ড অ্যাজ র ম্যাটেরিয়াল, বাম পাশের ছবিটা দেখে কি দেখতেছো? একদম বাম পাশে কি কি আছে? কি কি মানে পেপার বা বোর্ড তো বুঝতেছি, কিন্তু ওইখানে যে ছবিগুলো আছে ওইখানে কি কি জিনিস দেখা যাচ্ছে? আমি
জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না মানে বুঝা যাচ্ছে ক্লিয়ারলি বুঝা যাচ্ছে না এখন প্রসেস একটা মানে এখন ফুল করছে ফুল স্লাইড দিছে দেখা যাচ্ছে না স্যার এখন দেখা যাচ্ছে কি এখন এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছ কি কি জিনিস আছে এখানে হ্যালো স্যার বইয়ের মতো দেখা যাচ্ছে তারপরে হচ্ছে সবই হচ্ছে সেলুলোজ বেসড প্রোডাক্ট পেপার মানে হচ্ছে সেলুলোজ বেসড প্রোডাক্ট তো এটা থেকেও আলটিমেটলি হচ্ছে যে তোমার ফাইবার তৈরি করা যেতে পারে যেমন পাল তৈরি করে সেখান থেকে হচ্ছে যে প্রসেস কিন্তু সিমিলার তারপরে ফাইবার তারপরে ইয়ার্ন ফ্যাব্রিক ডাইড ফ্যাব্রিক প্রসেসটা কি এটাকে ডিসলভ করতে হবে ডিসলভ করে তারপরে হচ্ছে পাল্পে আনতে হবে সেখান থেকে ফাইবার তৈরি করবা তো এখানে যে এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোর মধ্যে কি থাকে সাধারণত পেপার বেসড সেলুলোজ পেপার বেসড হচ্ছে যে সেলুলোজ থাকলেও এর সাথে থাকে হচ্ছে যে হেমি সেলুলোজ এবং হচ্ছে লিগনিন ডিপেন্ডিং অন দ্য টাইপ যেগুলো স্টিফ টাইপের হচ্ছে যে পেপার সেখানের মধ্যে হচ্ছে যে প্রচুর পরিমাণে লিগনিনের পার্সেন্টেজটা বেশি থাকে আর যেগুলো হচ্ছে সফট বা হচ্ছে যে লাইট সেগুলোর ক্ষেত্রে হচ্ছে লিগনিন পরিমাণ কম থাকে সো দুইটার ক্ষেত্রেই কি বলে হচ্ছে হেমিসেলুলোজ থাকে সো পার্ট অফ দ্য প্রসেস হচ্ছে যে এই হেমিসেলুলোজ বা লিগনিনটাকে হচ্ছে যদি রিমুভ করা যায় ঠিক আছে এই তাহলে হচ্ছে তোমার সলভেন্টটা চলে আসবে তো অনেকগুলো কয়েকটা স্টেপ থাকে প্রথমে হচ্ছে যে অ্যাশ বলতেছে ওভারঅল মানে এই যে থাকতেছে মানে কিছু অংশ হচ্ছে মানে সেলুলোজ থেকে সেলুলোজের কিছু অংশ চলে আসবে এই এই পরিমাণে অ্যাশটাকে রিমুভ করতে হবে তো এই বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে রিমুভ করা হয় রিমুভ করার পরে আলটিমেটলি হচ্ছে তুমি হেমিসেলুলোজ বা লিগনিনটাকে হচ্ছে যে বের করে দিয়ে তুমি হচ্ছে যে ফাইবারটা পাবা আর কি যেমন এখানে তুমি যদি খেয়াল করে দেখো যে পি ওয়ান স্টেজ পি টু স্টেজ তারপর হচ্ছে এখানে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ দেখো হচ্ছে ইনিশিয়ালি ফাইন পেপারের ক্ষেত্রে হচ্ছে কি বলে হচ্ছে পাইছে হচ্ছে 76 তারপরে এই ছিল হচ্ছে অরিজিনাল সেখানে পি ওয়ান বা পি টু করার পরে আলটিমেটলি হচ্ছে প্রসেসটা করার পরে 88% পর্যন্ত হচ্ছে তোমার সেলুলোজটাকে নিয়ে গেছে টু সাম এক্সটেন্ট হচ্ছে লিগনিনও আছে ওয়ার ইজ কার্ডবোর্ডটাকে যখন ডিসলভ করছে প্রায় 5টা স্টেজ লাগছে লিগনিনটাকে হচ্ছে বিলো 1% নিয়ে আসতে ঠিক আছে এবং তারপরও হচ্ছে যে 82% পর্যন্ত পাওয়া গেছে সো তুমি এই কি বলে হচ্ছে যে এইটাকেও আসলে হচ্ছে তৈরি করা যাবে চেঞ্জ ইয়া হচ্ছে তুমি যত বেশি প্রসেস করবা তত তোমার হচ্ছে যে ওই যে সলভেন্টটাকে হচ্ছে রিকভার করতে হবে না হলে হচ্ছে যেটা কমার্শিয়ালি ভায়াবল হয় না তুমি যদি কেমিক্যালটা রিকভার করতে না পারো সবসময় যদি কি বলে হচ্ছে ভার্জিন কেমিক্যাল ইউজ করো তাহলে তো দুইটা সমস্যা একটা সমস্যা হচ্ছে যে তোমাকে নতুন করে কস্ট ইনপুট করতে হচ্ছে সেকেন্ড সমস্যা হচ্ছে কি বলে হচ্ছে যে যেই যেই সলভেন্টটা তোমার হচ্ছে যে সলিউশনের সাথে বের হয়ে যাচ্ছে এটা তোমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে সো এটা যদি তুমি রিকভার করতে পারো তোমার দুইটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে কম্পারেটিভলি কম ওয়েস্ট ওয়াটার তোমাকে ট্রিটমেন্ট করা লাগছে আর কম পরিমাণ হচ্ছে কেমিক্যাল কেনা লাগছে সলভেন্ট কেনা লাগছে এটা আর কি দেখাচ্ছে যে বিভিন্ন স্টেজে কি বলে হচ্ছে যে ফাইবারটা কিরকম অবস্থায় আসছে এবং দেখো হচ্ছে যে পি ওয়ান এর পরে যে অংশ থেকে ফাইবার নিয়েছে সেটা কোয়ালিটিটা এরকম তারপরে যে পি টু পরে কি অবস্থা আরো ফাইন চলে আসছে বি ওয়ান এর পরে হচ্ছে যে স্টিফ সেখান থেকে আস্তে 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 দেখো এক একটা স্টেপ করতেছে সেলুলোজের পরিমাণ বাড়তেছে এবং হচ্ছে কি বলে হচ্ছে হোয়াইট ফাইবার সিল্কের মতো ফাইবার তৈরি হচ্ছে ঠিক আছে এই যে দেখাচ্ছে হচ্ছে যে এই যে ইয়ার্ন ইনফ্যাক্ট এই কাজগুলো কিন্তু তোমরা বসে বসে যদি কেউ করতে চাও করতে পারো করে কাজ কিন্তু পেপার টেপারও বের করতে পারো ঠিক আছে বসে বসে খালি আরেকজনের নলেজ নেওয়া দরকার না এগুলো কপি করাটাও হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে যে ওইখান থেকে যে ইয়ার্ন পাওয়া গেছে সেই ইয়ার্ন থেকে নিট করে তারপরে হচ্ছে এই যে দেখো ন্যাচারাল কালার অফ দ্য ফাইবার্স ওয়ার ইউজ টু ক্রিয়েট প্যাটার্ন এই যে এখানে বিভিন্ন স্টেজে যে ইয়ার্ন গুলো পাওয়া গেছে সেই ইয়ার্ন গুলো দিয়ে হচ্ছে তারা হচ্ছে এই ধরনের গার্মেন্ট গুলো তৈরি করছে ঠিক আছে এবং এটা হচ্ছে যে যে ইয়াতে হচ্ছে ইউরোপিয়ান পেপার রিসাইক্লিং অ্যাওয়ার্ডও পাইছে হচ্ছে 2015
এটা তো গেল হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে ধরো পেপারের ক্ষেত্রে একই সাথে কিন্তু আমরা একই কাজ করতে পারি হচ্ছে তোমার যে যে পরিমাণ তুমি হচ্ছে গার্মেন্টস যেগুলো ওয়েস্ট আছে এটা একটা এই ওয়েস্ট ম্যাটেরিয়াল একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তোমার সেলুলোজটাকে ডিফারেন্সিয়েট করা কারণ যেভাবে স্টক আসে সেখান থেকে হচ্ছে মিক্স থাকতে পারে 100% কটন থাকতে পারে সেলুলোজ 100% কটন থাকতে পারে কটন ভিস্কোস মিক্স থাকতে পারে তারপরে হচ্ছে যে কটন ভিস্কো পলিস্টার এগুলো অনেক ধরনের ফাইবার মিক্স থাকতে পারে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ হচ্ছে এই ওয়েস্ট টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে হচ্ছে তোমার রিসাইকেল ফাইবার তৈরি করার একটা বড় সমস্যা হচ্ছে এই সর্ট এটাকে বলে সর্টিং সর্টিং করাটা সর্টিং করাটাই হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং তুমি যে ইয়া করবা কি বলে হচ্ছে যে কি বলে লেভেল দেখে যে বলবা যে এটা কটন বা হচ্ছে ভিস্কোস এটাও বলা সম্ভব নয় কোয়াইট ডিফিকাল্ট লেভেল থাও থাকতে পারে দিতে হচ্ছে রংলি লেভেল থাকতে পারে তো এটা একটা বড় চ্যালেঞ্জ এখান থেকে সর্টিং করা বাট যদি করা যায় স্পেশালি সেলুলোজিক পার্ট সেখান থেকে তুমি ধরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবা সমস্যাটা হচ্ছে আমি দুইটা বলি এই এই সব ক্ষেত্রে রিসাইকেলের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আর কি সেটা হচ্ছে তুমি যদি পিওর সেলুলোজ বা কটন ফাইবার থেকে করো সেটা ফাইবার লেন্থ কম্পারেটিভলি বেশি থাকে ফাইবার লেন্থ বেশি থাকা মানে ফাইবারটা স্ট্রং আর কম্পারেটিভলি স্মুথ তুমি যখন রিসাইকেল ফাইবার থেকে যখন রিসাইকেল গার্মেন্টস থেকে যখন ফাইবার তৈরি করো তখন ফাইবারের লেন্থ গুলো কম্পারেটিভলি শর্ট আপ হয় এবং শর্ট আপ হওয়ার কারণে স্ট্রেন্থটা হচ্ছে কম থাকে এটা হচ্ছে এখন পর্যন্ত রিসাইকেল ফাইবারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এইটা ফাইবারের হচ্ছে লেন্থটা শর্ট ইয়ারটা যেটা তৈরি হয় সেটা স্ট্রেন্থ কম্পারেটিভলি কম থাকে বাট যেসব জায়গায় স্ট্রেন্থের দরকার হয় নাই সেসব জায়গায় কম্পারেটিভলি হচ্ছে ইয়েস করা যায় এই যে দেখো সেলুলোজ ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে বিভিন্ন ওয়েস্ট কটনের ক্ষেত্রে সফটউড পাল্পের ক্ষেত্রে তার মানে তোমার যদি রিসাইকেল এটা কিন্তু একটা মজার ব্যাপার দেখো রিসাইক্লিং ফাইবারের স্পেশালি রিসাইক্লিং সেলুলোজ ফাইবারের সোর্স কিন্তু অনেকগুলো তোমার হচ্ছে পেপার বোর্ড থাকতে পারে তোমার পেপার বোর্ড কার্টন থাকতে পারে আমাদের যে লেখা সেই কার্টন কাগজ থাকতে পারে কাগজেরও অনেক রকম ভেরিয়েশন আছে তার সাথে ডিফারেন্ট টাইপস অফ গার্মেন্টস থাকতে পারে কটন গার্মেন্টস তার মানে এই যে এইগুলা থেকে এক একটা থেকে যদি মিক্সচার হয় সেটা প্রপার্টি এক ধরনের হবে যদি ইন্ডিভিজুয়াল পেপার থেকে হয় সেটা প্রপার্টি একরকম হবে আর এটা তুমি হচ্ছে বিভিন্ন ডিগ্রেডেশনের মাধ্যমে ডিফারেন্ট করতে পারো আর এই যে দেখো হচ্ছে শুধু তাই না যে ইউক্যালিপটাস থেকে যখন রিসাইকেল করা হয় ওয়েস্ট টেক্সটাইল থেকে অ্যাসিড ডিগ্রেশন মাধ্যমে যখন করা হয় টেক্সটাইলের সাথে যখন পাল্প মেলানো হয় ওয়েস্ট টেক্সটাইল সাথে ডিগ্রেশন পাল্প বিভিন্ন রেশিওতে যখন মেলানো হয় এই তখন দেখা যায় যে এক এক ধরনের টেনাসিটি আসে আর ঠিক আছে কন্ডিশন অবস্থায় কত ওয়েট অবস্থায় কত এইগুলো কিন্তু দেখো ছোট ছোট কাজ এই কাজগুলো ইজিলি তোমরা চাইলেও করতে পারবে লিগনিন থাকলে দেখো যে একটা জিনিস কটন সরি জুট ফাইবার যদি তোমরা পরে থাকো জুট ফাইবার কে অ্যাপারেল হিসেবে ইউজ না করতে পারার একটা বড় কারণ হচ্ছে যে পার্সেন্টেজ অফ লিগনিন কারণ লিগনিনটাকে রিমুভ করা হচ্ছে ইটস নট এ ডিফিকাল্ট টাস্ক আই উড সে কিন্তু সমস্যাটা হচ্ছে যে যে রিমুভ করার জন্য যে প্রসেস যে বা হচ্ছে যে যে পাইলটিংটা করতে হয় পাইলটিং বলবো না যে প্রসেসটা করতে হয় দ্যাট ইজ এ কম্বারসাম প্রসেস এবং হচ্ছে দ্যাট ইজ এ হচ্ছে কস্টলি প্রসেস যার কারণে লিগনিনটাকে ধরো আমি যদি চাই জুট থেকে এই আমি জুট থেকে ধরো যে অ্যারাউন্ড 60% এর মতো হচ্ছে কটন থাকে সেলুলোজ থাকে আর থাকে হচ্ছে লিগনিন এবং লিগনিনটাকে রিমুভ করে আমি যদি ধরো ভিস্কোজের মতো নিয়ে আসতে চাই হচ্ছে ধরো 99% হচ্ছে সেলুলোজ দিস ইজ পসিবল উইথ সলভেন্ট এন্ড এভরিথিং দ্য প্রবলেম হচ্ছে যে ওই প্রসেসটা করতে কি বলে হচ্ছে যে ওই 99% সেলুলোজ করার পরে ইট উইল বি সিমিলার টু হচ্ছে ভিস্কোস তো ভিস্কোস হইলে ভিস্কোস তো আরো চিপ হইতে পাওয়া যায় সেখানে যে হচ্ছে প্রবলেমটা তৈরি হয় জুট ভিস্কোসের প্রজেক্ট কিন্তু প্রায় আমি ঠিক মনে 3-4 বছর আগে একবার নিছিল বাংলাদেশ গভর্নমেন্ট ওখানে বুটেক্স এর কোনো অংশগ্রহণ আমি দেখি নাই আর কি তারপরে কি হয়েছে ওইটার ওইটার আউটপুট কি আমি আসলে ঠিক জানি না এসো লিগনিন থাকলেই দেখো হচ্ছে দেখো লিগনিন থাকলেই দেখো হচ্ছে এই ফাইবারটা একদম জুটের মতো দেখতে হয়ে যাচ্ছে এই ওকে আমি এইখানেই শেষ করব হচ্ছে ইয়াটা লায়োসেল রিজেনারেটেড সেলুলোজ ফাইবার এখানে শেষ এখানে কোনো প্রশ্ন আছে কিনা
আছে কি কোনো প্রশ্ন? আচ্ছা যদি না থাকে আমরা অল্প একটা ছোট্ট একটা ইয়া রিজেনারেটেড প্রোটিন ফাইবার, হ্যাঁ এটা একদমই ছোট, এটা কমার্শিয়ালিও এখন পর্যন্ত খুব বেশি ইউজ করা হয় না বা চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই যে পিএলএ ফাইবারটা আসছে এটা একটু দিলে আমাদের মোটামুটি ইয়া শেষ। আমাদের ক্লাস শেষ, তো আমরা যখন রিজেনারেটেড সেলুলোজ পড়ছি রিজেনারেটেড প্রোটিন ফাইবার পড়ছি, প্রোটিন ফাইবারের মধ্যে আসে আসে হচ্ছে আমাদের উল ফাইবার, সিল্ক ফাইবার আর কোন ফাইবার, এই দুইটা ফাইবারই হচ্ছে মেইন প্রোটিন ফাইবার, আর হচ্ছে ইয়া হিসেবে অ্যাক্রিলিক ফাইবার আর কি, যদিও আর্টিফিশিয়াল সিনথেটিক ফাইবার হিসেবে, কিন্তু রিজেনারেটেড প্রোটিন ফাইবার উল এবং হচ্ছে সিল্ক তো ফাইবার ইটসেলফ ফাইবার হিসেবে এত বেশি দামি যে এটাকে আসলে ঠিক রিজেনারেট করার কোনো দরকার নাই, এটা রিসাইকেল হিসেবেই যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল তুমি যদি 100% উল ফাইবার বা 100% কাশ্মীরি এই ধরনের যদি গার্মেন্টস কিনতে যাও ইট উইল ভেরি এক্সপেন্সিভ, সো অলওয়েজ হচ্ছে যে এটা 3% 5% মিক্স থাকে এবং রিসাইকেল মানে ওয়েস্ট পুরান গার্মেন্টস থেকেও মিক্স থাকে, আবার হচ্ছে ভার্জিন হিসেবে বিক্রি করে, ভার্জিন 5% প্লাস হচ্ছে অ্যাক্রিলিক বা অন্যান্য ফাইবার এভাবেও মিক্স থাকে। রিজেনারেটেড প্রোটিন ফাইবার সেই জিনিস সেই এটা ফলো করে না, কি ব্যাপার এর প্রোটিন ফাইবার মেইনলি হচ্ছে ধরো অ্যারাউন্ড মনে করো হচ্ছে যে কবে থেকে 1600 1700 থেকেও হচ্ছে যে প্রচুর পরিমাণে ইউজ করা হয় 1700 সেঞ্চুরি থেকে, সেটা হচ্ছে কি যে ওই যে প্রোটিন ফাইবার হচ্ছে অ্যাজলন নামে করা হয় যে অ্যানিমেল এবং ভেজিটেবল নন ফাইব্রাস প্রোটিন থেকে যদি ব্যবহার করা যায় আর কি, যাতে হচ্ছে যে ওই যে উল এবং সিল্কের উল এবং সিল্কটাকে হচ্ছে যে ইমিটেট করা যায়। তো নন ফাইব্রাস প্রোটিন যেগুলো কি কি হইতে পারে, আচ্ছা ডেফিনিশনটা দেখে নিই যে ন্যাচারালি অপারেটিং প্রোটিন থেকে যদি রিজেনারেশন করা যায় ফাইবার ফর্মিং সাবস্টেন্স। প্রোটিন সোর্স গুলো কি কি হয়, কেসিন মিল্ক থেকে দুধ থেকে জেলাটিন, স্লটার হাউসে যে জেলাটিন জবাই টবাই হয়, রক্ত, ডিমের খোসা, তার ভেজিটেবল এলমু এগুলো থেকে, তারপর হচ্ছে তারপরে হচ্ছে যে এটা মোটামুটি তখন দুধ টুধ বেশি ছিল, চেষ্টা করছিল যে পারা যায় কিনা, পরবর্তীতে যখন আসলে ফিসকোজ বা হচ্ছে সিনথেটিক ফাইবার আসার পরে হচ্ছে যে আসলে এই জিনিসটা পুরোটাই ইয়ে হয়ে যায়, আর একটা সময় হচ্ছে যে মিলিটারি ডিমান্ডের কারণে উল ইম্পোর্টটাও হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আসলে অল্টারনেটিভ গুলো কিভাবে ব্যবহার করা যায়, যেমন কি কি অল্টারনেটিভ ইন্টারভিউ তোমার মজা লাগবে, ব্লাড থেকেও করা যায় কিনা, তারপর ক্যাস্টর অয়েল, কোলাজেন, এগ হোয়াইট, চিকেন ফেদার, ফিশ অ্যালবুমেন, জিলাটিন, হেমসিড, হিয়ার, ফুডস, হর্ন, মিল্ক, সয়াবিন, সানফ্লাওয়ার মানে পিনাট, কর্ন এগুলো থেকে কিভাবে হচ্ছে যে ক্লেম করা যায়, এবং বেশ কিছু কমার্শিয়াল ফাইবারও কিন্তু তারা করছিল আর কি, যেমন ভেন্ডুরা 1894 হচ্ছে মিল্ক, তারপর হচ্ছে ক্যাসলেন, কিওজেল, সিলকুল, তারপরে হচ্ছে যে জিনিসগুলো কিভাবে তৈরি করা যায়। এই মুহূর্তে বর্তমানে হচ্ছে এই মুহূর্তে বর্তমানে আচ্ছা থার্ড জেনারেশন ফাইবারটা যখন আসবে তখন আমি আসি, মেইনলি প্রোডাকশন স্টেজেস আর সিমিলার টু হচ্ছে আমরা রেওন ফাইবার যেটা বললাম, প্রোটিনটাকে সেপারেট করো, সলিউবলাইজ করো, এক্সট্রুশন করো, ইনসলিউবলাইজ করো, কোগুলেশন করো, তারপরে হচ্ছে ফাইবারের জন্য ওয়াশিং, কাটিং, ফার্দার প্রোডাকশন স্টেজ, একই প্রসেস। আমরা বর্তমানে যে থার্ড জেনারেশন ফাইবার গুলো তো আসতেছে সেখানে একটা কি বলে হচ্ছে যে বেশ মানে মোস্ট একটা মানে ভালো ফাইবার, একটা ভালো ফাইবার এবং ভালো তো বলা ঠিক না, মানে একটা ফাইবার যেটা কমার্শিয়ালি সাকসেসফুল কম্পারেটিভ হচ্ছে সেটা হচ্ছে পিএলএ, পলি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ফাইবার করার উপযোগী ছিল না বা হচ্ছে যে ফাইবার করলেও যে ফাইবারের জন্য যে মিনিমাম যে প্রপার্টিস গুলো স্ট্রেংথ বা টেনাসিটি গুলো এগুলো আসছিল না। রিসেন্টলি দেয়ার আর লটস অফ হচ্ছে এক সেকেন্ড
চিটাগাং বলতেছি, সো ওখান থেকে এই যে এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য কি বলে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কি বলে হচ্ছে যে সাহায্য নেওয়া হয়েছে, সেখানে কি করা হয়েছে বলতো দেখি। কেউ বলতে পারবা? আমি যদি পিএল এর মনে করো পলিলেকটিক অ্যাসিড ফাইবারের প্রপার্টিটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কি করা যেতে পারে বলো দেখি? স্পিনিং টেকনিক আবিষ্কার করা যেতে পারে, আরেকটা কি করা যেতে পারে? হ্যালো স্যার, মলিকুলার অ্যারেঞ্জমেন্ট মানে পলিমারের মধ্যে কোনো চেঞ্জ আনতে আনা যেতে পারে, রাইট? এখন পলিমারের চেঞ্জ কেমনে আনবে? এটা তো হচ্ছে ধরো ল্যাকটিক অ্যাসিডের পলিমার, মেইনলি পিএলএ ফাইবারটা হচ্ছে ধরো অ্যাটেনশনটা গেইন করছে হচ্ছে বিকজ হচ্ছে যে এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অল্টারনেটিভ অফ হচ্ছে পলিস্টার, ঠিক আছে? সো স্ট্রেংথ ইজ ভেরি সিমিলার টু পলিস্টার, বাট প্রবলেম হচ্ছে যে এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে কম লো অ্যারাউন্ড লেস হচ্ছে 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট আদারওয়াইজ কি বলে হচ্ছে যে ভেরি সিমিলার টু যে পলিস্টার ফাইবার, মানে সিনথেটিক ফাইবার অলটারনেটিভ বের করার চেষ্টা করা হচ্ছে না। সো এই যে চেঞ্জ হয়ে যে পিএল এর যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো চেঞ্জ করার একটা বড় চেষ্টা চালানো হচ্ছে যে যেই দুধটা থেকে যে মিল্কটা থেকে ফাইবারটা তৈরি করা হবে সেই মিল্কটার প্রপার্টি চেঞ্জ করা। এই মিল্কটার প্রপার্টি চেঞ্জ করতে হলে কি করতে হবে? গরুরে কি করতে হবে? গরুকে হয় ডিফারেন্ট জিনিস খাওয়াইতে হবে, অথবা গরুকে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড বা বায়োটেকনোলজির মাধ্যমে করা হইতে হবে, যাতে হচ্ছে যে সেই যে মিল্কটা দিবে সেই মিল্কটা হচ্ছে যে হচ্ছে যে পলিমারটা বা ল্যাকটিক অ্যাসিড আমরা সেপারেট করে হচ্ছে পলিমারটা তৈরি করব, সেটা হচ্ছে ওই ওই ধরনের যে ল্যাকিংসটা আছে সেটাকে রিমুভ করা যায়। স্টিল দ্যাট ইজ গোয়িং অন। একই ঘটনা আরেকটা ক্ষেত্রে ঘটতেছে, মানে হচ্ছে স্পাইডার সিল্কের নাম শুনছো তোমরা? বাকিটা শুনছো স্পাইডার সিল্ক? হ্যালো স্যার, ওইভাবে মানে শুনছি যে স্যার ওয়েবটা থেকে কিছু একটা বানানোর ট্রাই হচ্ছে। কি শুনছো মানে স্যার? স্পাইডার যে ওয়েব, রাহাত তুমি এতক্ষণ পরে কথা বলছো, তোমার যে এতবার ডাকছিলাম তখন তুমি কইছিলা। হ্যাঁ ক্রস সেকশন যদি সার্টেন কি বলে হচ্ছে যে ডায়ামিটারে এটা ইয়ে করতে পারে স্ট্রে থেকে, এবং এটা বলা হয় হচ্ছে যে কয়েকটা সিল্ক মিলে হচ্ছে একটা বোয়িং 747 কে টেনে নিতে পারবে, ঠিক আছে? এর পরিমাণ স্ট্রং স্পাইডার সিল্ক, সব স্পাইডার সিল্ক সার্টেন হচ্ছে স্পেসিসের
সো এই এখন একটা সার্টেন স্পিসিসে সিল কতটুকু সে প্রোডিউস করবে এটা তো তুমি বুঝতে পারতেছো যে মাকড়সা জাল যেটুকু তৈরি করবে ওইটুকু আর কি, এটা তো খুব বেশি না। সো এখন ট্রাই করা হচ্ছে যে যেমন আমাদের মুরগির ফার্ম করা হয়েছে না যে খালি হচ্ছে ডিম দাও আর মাংস দাও, ঠিক একই ভাবে হচ্ছে যে স্পাইডারের ফার্ম তৈরি করা যায় না বা স্পাইডারের জেনেটিক্যালি হচ্ছে কোনো কিছু পুশ করা যায় কিনা যে যাতে হচ্ছে সে কন্টিনিউয়াসলি সিল্ক প্রোডাকশন তৈরি করতে পারে, সিল্ক দিতে পারে, তারপর ওই সিল্কটা তাহলে আমরা অন্যভাবে ফিলেস করা যাবে। কেমিক্যালি যে জিনিসটা বলতেছো ওটা তো অলরেডি সিল্ক 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 হিসেবেই আছে, ঠিক আছে। কেমিক্যালি যে সিল্কটা ওই যে ওই পলিমার থেকে আর কি, সেটা আবার সে পলিমার ইন্ডাস্ট্রিতেই চলে যায়, বুঝতে পারছো? আমাদের বায়ো 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 অল্টারনেটিভটা আসতেছে না, আসেনি। তো আমাদের এক বড় ভাই আছেন, মানে আমাদের চেয়েও আমার চেয়েও বড় বড় ভাই, উনি হচ্ছে ওনার পিএইচডি থিসিস উনি লিডসে করছে 90s এর দিকে হচ্ছে সিল্কের উপরে, লেট 90s এর দিকে। তারপরে এখন উনি হচ্ছে কানাডায় আছে, কানাডা এবং কানাডায় তো আছে, মাঝখানে মনে হয় হচ্ছে নিউজিল্যান্ডে ছিল, ওইখানে হচ্ছে যে এইটার উপরে করছে এখনো। ইনফ্যাক্ট হচ্ছে প্রায় 20 বছর তো হয়ে গেল, 20 থেকে 25 বছর হয়ে গেছে ওনার, এই 25 বছরেও উনি এখনো সেই হচ্ছে যে ইয়া তৈরি করতেছে আর কি, চেষ্টা করতেছে হচ্ছে যে ইয়া করা, ঠিক আছে, চেষ্টা করতেছে হচ্ছে যে কিভাবে এটাকে আরো কমার্শিয়ালাইজ করা যাবে, প্রপার্টিতে চেঞ্জ করা যায়। ওর নাম হচ্ছে সাইফুল ভাই। আচ্ছা ওকে, আমি তাহলে আমাদের আজকে ক্লাস শেষ করবো। শেষ করার আগে আমি একটা ওই যে আমাদের প্রথম ক্লাসে আমরা এই জিনিসটা দেখাইছিলাম, দেখো তো হচ্ছে মনে আছে কিনা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যে আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স দ্য স্টুডেন্টস উইল বি এবল টু, মনে আছে? মনে আছে? দেখো তো এখানে সবগুলো কভার করা হয়েছে কিনা। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। রাহাত বলো, কি কি জিনিস হয়েছে আর কি কি জিনিস হয় নাই, আমরা কি কভার করতে পারছি কিনা? কথা বলে না কেন? স্যার আমার মনে হচ্ছে যে আমরা হচ্ছে পাঁচটার মধ্যে, যেহেতু পাঁচটা পয়েন্ট আছে, পাঁচটা পয়েন্ট যদি ক্লিয়ারলি বলি আমরা হচ্ছে সবগুলোই, মানে যেহেতু আমাদের অনেকগুলো অনেক কিছু নিয়ে, যদি আমি বলি যে আমরা যদি যেভাবে পড়াশোনা করতাম মোস্ট প্রবলি হচ্ছে কন্টেন্ট বেসড, রাইট, হচ্ছে স্লাইড পাবো ওইখানে লিমিটেড টপিক থাকবে ওগুলাই পড়বো। সো ওই কন্টেন্ট বেস থেকে যে রিসোর্স বেসড পড়াশোনা, লাইক হচ্ছে একটা টপিকের এক বাইরেও গিয়ে হচ্ছে ওই টপিকটা কিভাবে আসলো বা ওই টপিকের ইনার যে কথাগুলো বা যে বিষয়গুলো আছে, তো আই থিঙ্ক এই বিষয়গুলোকে যদি ধরি তাহলে আমার মনে হয় যে মানে পাঁচটা পয়েন্টে আমরা মানে কভার হয়েছে আর কি। এটা তো অবশ্য সবগুলো মিলে আর কি মেনটেন করা যায়। বাকিদের কি মত? গুড, ভেরি গুড, ভালো পয়েন্ট বলছো, বাকিদের কি মত? আমরা কি কভার করছি গ্লোবাল মার্কেটটা তো কভার করছি, ডিসকভারি অফ ম্যানমেড ফাইবার কভার করছি, টেক্সটাইল ফাইবারের স্ট্রাকচারের সাথে প্রপার্টিজের কি চেঞ্জগুলো আসে সেগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে,
বিভিন্ন ডিফারেন্ট প্রিন্সিপালস এর প্রোডাকশন মেথড গুলো নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন কমার্শিয়াল ট্রেড নিয়ে আমরা কথা বলছি নাকি ওভারঅল? রাহাত, অর্জুন, জি স্যার, জি স্যার, আচ্ছা ফাইন বলো, ফাইন যেটা বললো সেটাই, তুমি বলো তোমারটা। আচ্ছা ঠিক আছে, এবং আমি হয়তো সবগুলো পারা যাবে না, কিন্তু কি কি জিনিস স্কিল গুলো ডেভেলপ করা যায়? প্রথম স্কিল এটা কি করতে পারছো, সার্চ অ্যানালাইসিস সিনথেসিস অফ ডেটা অফ ইনফরমেশন, এই অংশটা কি হইছে? আই থিঙ্ক স্যার আগের থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি আর হচ্ছে ভালো ডেটাবেস মানে সার্চ করা কিভাবে যায় ওই স্কিল স্কিল গুলো স্যার কিছুটা হলো মানে আগের থেকে অনেক মানে ডেভেলপ করেছে আমাদের, কারণ আগে তো আমরা লাইক গুগল স্কলার বা ওইখানে গিয়ে মানে আর্টিকেল পড়া খুব রেয়ার ছিল, লাইক শুধু যদি সত্যি বলে যে লাইক 0% ছিল, বাট এখন তাও তো আমরা হচ্ছে প্রেজেন্টেশন হোক বা অ্যাসাইনমেন্ট হোক সেটার জন্য হলো আমাদের আর্টিকেল পড়া লাগছে বা কিভাবে ভালো আর্টিকেল রিকগনাইজ করা যায় জিনিসগুলো আমাদের জানতে হচ্ছে। এটা কি অন্য কোর্সে এফেক্ট করতেছে আমার কোর্স বাদ দিয়ে বাকি যে চারটা বা পাঁচটা কোর্স আছে ওখানে এফেক্ট করতেছে কিনা? জি স্যার লাইক ওইখানেও যেমন আপনার কোর্সের সাথে আমি যদি দীপ স্যারের কোর্সের কথা বলি, দীপ স্যার হচ্ছে এরকম হচ্ছে আমাদেরকে একদিন হচ্ছে শর্ট ফাইবার রিমুভাল এরকম নিয়ে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, সো আলটিমেটলি কোর্স ওয়াইজ হচ্ছে যদি আমাদের কোনো কাজ থাকে বা কোনো কিছু নতুন জানার থাকে সেই জায়গায় সবসময় কোনো না কোনো ভাবে কাজে লাগতেছে, লাইক আগে আমরা গুগলে পেলে সরাসরি ইউজ করে ফেলতাম যে হচ্ছে ওকে আমার তো এটা গুগলে দেওয়াই আছে আমি ইউজ করে ফেলি, বাট এখন শুরুতে মাথায় আসে যে হচ্ছে এটার সোর্সটা কেমন, ইজ এটা অথেন্টিক সোর্স বা রিসোর্সের ভ্যালু কেমন, সো আই থিঙ্ক সব জায়গায় ইমপ্লিমেন্টেশন হয় লাইক কোনো কোর্স ওয়াইজ বা আসলে এরকম কিছু না, লাইক আমাদের যে সকল কাজগুলো অনগোয়িং আছে বা আমরা কেউ যদি অন্য কোনো কাজও করতে চাই মানে সব জায়গায় ইমপ্লিমেন্টেশনটা আছে। ভেরি গুড, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট, অ্যাডাপ্টিং টু নিউ সিচুয়েশন, এখানে কি অবস্থা? ডিসিশন মেকিং, অটোনোমাস ওয়ার্ক, জেনারেট নিউ রিসার্চ আইডিয়া, এখানে কি অবস্থা বাকিদের বলো, তুমি বলো। ফাইন স্যার, এটাতে যদি এক কথায় বলি লাইক আপনার শুরুর অ্যাসাইনমেন্টে যেটা ছিল যে মানে সিম্পলি আমরা হচ্ছে 20 বছর বয়স পর্যন্ত কতটুকু কাপড় ইউজ করছি সবাই সেটা নিয়ে হচ্ছে কাজ করা, সো আই থিঙ্ক পুরোপুরি নতুন একটা সিচুয়েশন ছিল, লাইক আমি আমার জীবনে লাইক এরকম কোনো চিন্তা করে মেপে ইউজ করি না যে হচ্ছে একটার জন্য আমরা কতটুকু ইউজ করবো কত কেজি হতে পারে, সো আই থিঙ্ক এরপর হচ্ছে আপনার ভিডিও যে প্রেজেন্টেশনটা ছিল, সো আই থিঙ্ক প্রতিটা অ্যাসাইনমেন্টে আমরা নতুন কিছু না কিছু অ্যাড করতেছি, রিসেন্ট অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা প্লেজারিজম নিয়ে কাজ করতেছি, জানি না আমরা কতটুকু পারবো বাট স্টিল টার্মটা নিয়ে যে হচ্ছে আমরা এঙ্গেজ হচ্ছি আই থিঙ্ক দ্যাটস দ্য অ্যাডাপ্টিবিলিটি ফর আস, কারণ আগে যেহেতু আমরা অ্যাডাপ্ট করি নাই বাট ট্রাই করতেছি আই থিঙ্ক এই জিনিসটা চলে আসছে অনেক। ওকে গুড, বাকিরা কেউ কিছু বলবা? আজকে লাস্ট ক্লাস স্যার, কিন্তু স্যার আমরা যে স্কিল কথা কিছু কথা যদি বলি স্যার, একটির কখনো এইরকম স্যার লেভেল ওয়ান টার্ম ওয়ান এ বলেন বা লেভেল ওয়ান টার্ম থ্রি বলেন অন্য কোনো কোর্সে আমাদের তো এই সুযোগ গুলো হয় না যে আমাদের এই স্কিল গুলো ডেভেলপ করবো, স্যার আপনি যে মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট গুলো দিতেন হয়তো বা স্যার সেগুলো আমাদের অনেক ক্ষেত্রে আমাদের কমফোর্ট স্কুলের বাইরে থাকতো, আর সেই ক্ষেত্রে যখন যেটা আমার শিখছি স্যার যেহেতু আমাদের কমফোর্ট স্কুলের বাইরে যে আমরা কোন নতুন কোন টপিক নিয়ে কি হয় সেটা নিয়ে মানে আমাকে জানার যে এটা হয়তো আমাদের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট স্কিলের দিক থেকে, তো
এই জিনিসটা আমি হয়তো বা একটা সময় মনে হতো যে আমি পারবো কি, আমার কাছে কঠিন হয়ে যাবে না, এটা কি আমাদের কম্পিটিটিভ একটা জিনিস, বাট এখন কিছু ক্ষেত্রে মনে হয় যে না স্যার, যে এই জিনিসগুলো যদি আমি পারি বা আমার পক্ষে হয়তো হয়তো সেই লেভেলে একদম পারফেক্টলি করা সম্ভব না, বাট যতটুকু এক্সপেক্টলি হয়তো বা যতটুকুই করতে পারি, এটা আমার ভবিষ্যতে বর্তমান বা আমার ভবিষ্যতে কোনো না কোনো জায়গায় অবশ্যই কাজে দেবে, এটা আমি বিশ্বাস করি। রাইট, কারণ ইউনিভার্সিটি ইজ এ জার্নি টু দা আননোন, তাই না? নোন জিনিস যদি করানো হয় তাহলে হবে না, আননোন জিনিস যদি এখানে করতে আসবে। ভেরি গুড, ওকে। আর কেউ? এখানে আমরা এই লেসে কারো কে রিসার্চ আইডিয়া, ডায়মন্ড আগে কথা বলতো, এখন তো লেফট দা মিটিং, জেনারেট নিউ রিসার্চ আইডিয়া, কারো কি এখন কাজ করতে করতে বা ক্লাস করতে করতে কোনো আইডিয়া আসছে? আসছে না? আসে নাই? না আসলেও সমস্যা নেই, আসতেও পারে নাও আসতে পারে, বাট আসাটাও যেমন আজকের ইয়েতে, যেমন ধরো কার্ডবোর্ড থেকে, এটাও তো একটা আইডিয়া, তাই না? যে ইয়ে করা আর নিজে থেকে কি বলে হচ্ছে অনেকগুলো অ্যাসাইনমেন্ট করছো, সবগুলো যে ফিডব্যাক দিতে পারছি আমি এটাও না, স্পেশালি আর আর কারো কোনো কোনো স্কিল ডেভেলপ হয়েছে কেউ বলতে চাও? এইখানে নাই কিন্তু আমার এই স্কিলটা ডেভেলপ হয়েছে। হ্যালো, সবুজ, সবুজ আব্দুল্লাহ, নাজিম বলো, এনিবডি? শেষ করে দিচ্ছি নাইলে নাকি? রাহাত তুমি বলো, আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে কি, সবচেয়ে বেশি ভালো লাগছে কি? স্যার যদি স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা যদি বলি, তাহলে স্যার সাধারণ পড়াশোনা থেকে অন্যরকম ফ্লেভার ছিল। বোঝার জন্য খুব কষ্ট হইতো যে সঠিক ইনফরমেশন দেওয়া আছে, সঠিক ইনফরমেশন পাবো, এটা একটা সবথেকে চ্যালেঞ্জিং লাগতো একটা সময়। বর্তমানে স্যার এখন মোটামুটি আয়ত্ত চলে আসছে, এখন স্যার কয়েকটা রিসার্চ পেপার হয়তো বা আমরা কম্পেয়ার করে দেখি, তখন আমরা বুঝতে পারি যে না হয়তো এই ইনফরমেশনটা খালি। আচ্ছা, এই ফ্যাক্টে একটা, ইনফ্যাক্ট তোমরা আমাকে একবার প্রশ্ন করছিলা যে স্যার ওই যে যখন ফাইবারের বোধহয় হচ্ছে মার্কেটটা করতেছিলাম, তাই না? তখন তোমার জিজ্ঞেস করছিলা না, মনে আছে? স্যার এই ডাটা কই পাবা বলে দিলে ভালো হয় আর কি, নাকি? এই জায়গাটা আমি একটু দেখ, বলো। অনেকে করছে স্যার কোশ্চেনটা, কেউ বললো বুঝি নাই, অনেকে কোশ্চেনটা করছিল স্যার, সেটা বললো। আচ্ছা, এখানে তোমরা যেটা হয় ওকে যে আইটিসি ইন্টারন্যাশনাল, বলো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যালো স্যার, দেখাবে এইখানে তোমরা চাইলে, যেখানে এইচএস কো টোটাল অল প্রোডাক্টস বা কিছু খুঁজে খুঁজে বের করতে হবে, কিছু ঝামেলা আছে,
কিন্তু এই 6 ডিজিটের এইচএস কোড একটি 2 ডিজিটের এইচএস লাইভ এনিমেল ঠিক আছে লাইভ এনিমেলের মধ্যে এখানে আইটিসি এর ওয়েবসাইটে যে এই যে trademap.org আইটিসি হ্যাঁ এটার ওয়েবসাইটে যে খুঁজে দেখতে পারো ফর এক্সাম্পল লাইভ এনিমেলের মধ্যে কি আছে ধরো আমি যদি দেখতে চাই হচ্ছে বাংলাদেশে কি পরিমাণ ধরো ছাগল আছে লাইভ শিপ এন্ড গোট তো আমি দেখলাম গোট হ্যাঁ এখানে গেলাম তারপরে হচ্ছে এখানে কি আছে লাইভ গোট ছাগল কতগুলো আছে এখন আমি এখানে কান্ট্রি দেই আমি এখানে পুরো ওয়ার্ল্ড আসছে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে সরি ওয়ার্ল্ডে কি হচ্ছে এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ডাটা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি 2020 সালে ছাগল ইম্পোর্ট করছে হচ্ছে জর্দান টোটাল ছাগল ইম্পোর্ট হচ্ছে 97,000 সবচেয়ে বেশি ইম্পোর্ট করছে হচ্ছে 35,000 জর্দান তারপর হচ্ছে সৌদি আরবিয়া মানে প্রচুর পরিমাণে হচ্ছে যে এরা ইয়া খায় আর কি যদিও করোনা উপলক্ষে কমছে দেখা যাচ্ছে 19 ছিল হচ্ছে 34 না কমে নাই জর্দান 19 ছিল হচ্ছে 34,000 কমে নাই সৌদি আরবিয়া হচ্ছে কমে গেছে মানে করোনার সময় খুব কম ইম্পোর্ট করছে 67,776 কিন্তু 2020 যে 15,000 হয়ে গেছে আমি যদি এখন দেখি বাংলাদেশ আছে কিনা সো আমি এখানে কান্ট্রি দিলে এখানে কান্ট্রি থেকে বাংলাদেশ বাংলাদেশ আছে কিনা দেখি না বাংলাদেশ নাই কিন্তু বাংলাদেশ এক্সপোর্ট করছে কিনা যদি আমি দেখতে চাই বাংলাদেশ এক্সপোর্টও করে নাই মানে বাংলাদেশ ছাগল কিনেও নাই ছাগল এক্সপোর্টও করে নাই দেখি শিপ কিনছে কিনা এখানে 6 ডিজিট আছে আবার হচ্ছে যে এখানে 8 ডিজিট আর ডিজিট হলো স্পেসিফিক হয় দেখি আমরা 6 ডিজিটে দেখি যে বাংলাদেশ কোন কিছু শিপ করে নাই শিপ এক্সপোর্টও করে নাই ইম্পোর্টও করে নাই তো আমরা আবার লেটস সে লাইভ এনিমেলে চলে গেলাম দেখি গরু ইম্পোর্ট করছে কিনা এখানে আছে কিনা গরু বাংলাদেশ কি হয়েছে এটা ভিয়েতনাম থেকে $29 লাইভ এনিমেল ইম্পোর্ট করছে $29,000 ভিয়েতনাম থেকে আমেরিকা থেকে $26,000 ঠিক আছে এখন এটার মধ্যে কি আছে এটা দেখি ভিয়েতনামে যদি আমি এখানে ক্লিক করি এখানে কি আছে দেখি তো কি আসলে ইম্পোর্ট করছে ভিয়েতনাম থেকে আচ্ছা 2020 সালে ডাটা নাই ও 2020 সালে লাইভ এনিমেল করছে কিন্তু এটা কি দেখে 6 ডিজিটে গেলাম এই এইচএস কোডটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই এইচএস কোড ধরে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট হয় এখানে আচ্ছা আরেকটা দেই আটটা কি আছে মানে একটা জিনিস ইম্পোর্ট করছে কিন্তু বলা নাই এই যে ডান পাশে দেখো ইয়ার কই গেল ও এক্সপোর্ট না ইম্পোর্ট করছে এক্সপোর্ট ও আমি এক্সপোর্টে ছিলাম মানে বাংলাদেশ ভিয়েতনামে থেকে কি ধরনের ইম্পোর্ট করছে এই যে এই জিনিস লাইভ বার্ড নয়টা $9,000 নয়টা না $9,000 তারপরে হচ্ছে প্যারট আবিজাবি কি আছে $27,000 ছাপ স্নেক টার্টলস এলিগেটরস এগুলো ইম্পোর্ট করে নেয় বা 2000 ওইগুলো 2015 সালের ডাটা মানে লেটেস্ট ডাটা নেই তারপরে হচ্ছে যে 2013 সালে 13,000 মানে সাপ কুমির কিছু একটা ইম্পোর্ট করছে তো এই ওয়েবসাইটটা দেখতে পারো ঠিক আছে তাহলে আমি এখানে শেষ করে দেই শেষ করে দেই এখানে এই কথা বলো না কেন কেউ ঠিক আছে না স্যার লাস্ট একটা কথা ছিল হ্যাঁ বলো স্যার আপনার সাথে তো আমরা স্যার অনেক দিনে ক্লাস করলাম সো আমাদের প্রতি যদি স্যার আপনাদের আপনার কোনো সাজেশন থাকতো লাইক আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি বা কোথায় আমাদের আরো কাজ করা দরকার সো এটা যদি একটু বলতেন এটা বলতে গেলে তো আরো 5 মিনিট লাগবে বাট প্রথম জিনিস হচ্ছে যে দুইটা বলি হচ্ছে দুইটা জিনিসই বলি একটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ো না আর একটা জিনিস হচ্ছে আরেকজনের কথায় নিজের ইচ্ছা অনিচ্ছাকে বা হচ্ছে কিউরিসিটি অ্যাম্বিশনকে নষ্ট করো না ঠিক আছে সেটা আমি হই অথবা হচ্ছে তোমার সাবধারক মানে
লাইফটা আসলে এত ইজি না যে তুমি আরেকজনের কথা নিজের ইচ্ছাকে ইয়ে করো, পরামর্শ নিয়ে শুনবা, আলটিমেটলি নিজের জন্য যেটা ভালো হবে সেটাই তোমাকে করতে হবে। আর যেমন এটার পিছনে হার্ডওয়ার্কিং ছাড়া কোনো বিকল্প নেই। ইন্টারন্যাশনাল যদি তুমি কম্পিট করতে চাও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোয়ালিটির সাথে, পড়াশোনা হার্ডওয়ার্কে কোনো বিকল্প নাই তুমি যতই বলুক না কেন। হ্যাঁ, এখন টেম্পোরারিলি তুমি হয়তো কি বলে বাংলাদেশের মার্কেটে তুমি হয়তো সার্ভাইভ করতে পারতেছো, ইন দ্য লং রান ইট ইজ গেটিং ভেরি ডিফিকাল্ট। উই নিড পিপল টু কি বলে হচ্ছে যে আর নলেজেবল, টু হু হচ্ছে যে টার্ন থিংস অ্যারাউন্ড, হু আর হার্ড ওয়ার্কিং, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট। এটাই সহজভাবে হচ্ছে অন্যের ইচ্ছায় তুমি তোমার ইমাজিনেশন ক্রিয়েটিভিটি ইচ্ছা অনিচ্ছাকে নষ্ট করে ফেলো। ঠিক আছে, জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমি তোমাকে অ্যাটেন্ডেন্স এর লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে নিয়ে নাও, অ্যাটেন্ডেন্স টা দিয়ে দাও, ফাইনাল অ্যাটেন্ডেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।